কোটা কানুন আপনি মানেন ছেলের আকিকা দিতে হবে শতকরা 90টা আমাদের দেশে আকিকা নেই আর ওই ছেলেটা যদি খতনা করার টাইম আসবে তো ওর বাপকে দেন খালি মশলা জিজ্ঞেস করে বলেছে বলি যায় আমার ছেলের খতনা করব তো খতনার দিন আমার গ্রামের একটা মুলবি বলছে জাফত করা চলবে না আবার একটা মুলবিকে জিজ্ঞেস করলাম তো খতনাতে জাফত করা চলবে তো খতনাতে জাফত করব কি করব না জায়েজ না জায়েজ পরে প্যান্ডেল করলেন ডেকোরেশনকে ডাকালেন 250 চেয়ার জমালেন আর জমাবার পরে 22,000 টাকা দামের গরু জবে করে নিজের বাচ্চার খতনা করালেন আর পরে গোটা গ্রামবাসীকে খাইয়ে তোহফা তাহায়েক নিয়ে ভর্তি করে দিলেন বাড়িকে কি করলেন এটা বুঝে শুননা তো ছেলের শুধু ফালতু চামড়াটাকে কাটাটা সুন্নাত আছে আপনার চোখে কি আল্লাহ তাআলা মহা জাল ফেলে রেখেছে যে সুন্নাত হলো 10টা রাসূলের হাদিসে লেখা আছে আশরুম মিনাস সুন্নাতে 10টা হলো সুন্নাত গুণন ভালো করে আরে ছড়া গল্প না কই তোরা রে এই ছড়া হ্যাঁ গল্প করে শুনে কেন 10টা সুন্নাত প্রশ্ন আপনার উপরে চাপবে জবাব আপনি আমাকে দেবেন আল্লাহ রাসূল বলছেন গলায় পানি দিয়ে গারগারা করো এটা সুন্নাত নাকে পানি দিয়ে নাক ঝেড়ে দাও এটা সুন্নাত বলুন তো মাকাইয়ার লোক এমনি এমনি দুপুর বেলায় গলায় পানি দিয়ে গার্গিল করে দেবেন এটা কি সুন্নাত হয় নাকে পানি দিয়ে নাক ঝেড়ে দেবেন এটা কি কোনোদিন সুন্নাত হয় এটা হলো ওযুর অংশ ওযু করতে যায় তখন মানুষকে গলা ঝাড়া দিতে হয় ওযু যখন করতে যায় তখন তাকে নাক ঝাড়া দিতে হয় আল্লাহর কসম খেয়ে বলছি ফজরের বেলায় শতকরা 80 জন মুসলমান জাগে না নাক ঝাড়া দেয় না গলা ঝাড়া দেয় না তাহলে 10টা সুন্নাতের ভেতরে দুখানা সুন্নাত হজম করে বসে আছে কতটি লোক তো মাকাইয়ার 100টার ভেতরে 80টা লোক আমার ঝরে গেছে তবু মুনির যুবক আমি দিব্যি করে যায় সে কাজ আজো যে কাজ পারো না তুমি ধর্মের ভূমি আগাছাতে ভরা সেচ খাদ দেয় না কেউ যার হাতে আছে যার কাঁধে আছে দেখাশোনা ভার ঘুমায় পড়েছে সেও সইতে না পেরে সেই করুণ দশা কোমর বেঁধেছি আমি দিব্যি করে যায় সে কাজ আজো যে কাজ পারো না তুমি ঘুচাতেই হবে তোমাকে আমাকে জাতির করুণ দশা জ্বালাতেই হবে আলো ঘরে ঘরে তাড়াতে হবে অমানিসা তুমিও এবার পণ করো ভাই যে পণ করেছি আমি দিব্যি করে যাই সে কাজ আজো যে কাজ পারো না তুমি যে কাজ পারো না তুমি মাননীয় মুসলিম সমাজ আরম্ভ মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি যে বহুদিন পর পুনর্বার এই জামে মসজিদের উন্নতিকল্পে ডাকা আজকের জালসাই যোগদান করতে পেরেছি। জীবনের পড়ন্ত বেলা কি বলি না সেটা আল্লাহ ভালো জানেন, তবে আপনাদের ভালোবাসাটা আছে এটা অনুভব করি। তখন যেইটুকু ভিতরে থাকে সেইটুকুকে উজাড় করে আপনাদের সামনে আপনাদের মতো আর ভাইদের সামনে রেখে দিতে চেষ্টা করি। আমি জানি না আপনারা আমার কতক্ষণ সঙ্গ দেবেন সেটা আপনাদের ব্যাপার, আপনাদের মর্জি। আমি যে কটা কথা বলবো বলে নিয়ত করেছি সেই কথা কয়টিকে শেষ অবধি বলে নিব যদি 10টা লোক আমার সামনে বসে থাকেন।
কথাটা কি বলছি, এক সময় ছিল যে মা আর বাপকে কেন্দ্র করে খুব ওয়াজ করতাম, তো আমি যত ওয়াজ করে গেছি ততই মা বাবার পিটন বেড়ে গেছে, কমেনি। কিছুদিন জান্নাত আর জাহান্নামের ওয়াজ মানুষের সামনে করেছি, তো জান্নাত পাওয়ার নেশা মুসলমান জাত ভাইকে তাড়া না করে এরা উল্টো দিকে যত তাড়াতাড়ি জাহান্নামে যাওয়া যায় সেই চেষ্টায় মেতে উঠেছে। যেটা বলছি তার উল্টোটা হচ্ছে, বেশি হলো, বেশি হলো, এত বেশি করি হলো। এই জন্য এখন একটু সমালোচনা বেশি করি। সমালোচনা বলতে আপনার ব্যক্তিগত এবং আপনার আভ্যন্তরীণ কোনো বিষয়ে আমি হস্তক্ষেপ করি না, ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে কিছু মূল্যায়ন করি, কিছু আলোচনা, কিছু সমালোচনা করি। আজকে একটা আপনাদের সামনে আয়াত পড়লাম, আয়াতটাকে আল্লাহ তাআলা নাযিল করেছেন বেদিন মুশরিকদের জন্য, কিন্তু ওদের যে চরিত্র আর যে জন্য আয়াতটা নাযিল হলো সেই চরিত্রটা হুবহু আজকের জামানায় আমার জাত ভাইদের ভেতরে, নর নারীদের ভেতরে দেখা যাচ্ছে। সুতরাং যেভাবে আল্লাহ তাআলা সেই 1450 বছর আগেকার মুশরিক কটাকে সম্বোধন করে বাস্তব একটা সত্য কথা বলেছিলেন, এটা যখন দুর্ভাগ্যবশত আমাদের এই জাত ভাইয়ের উপরে ফিট হয়ে যাচ্ছে, তখন আপনাকে শুনিয়ে দিচ্ছি কথাটা কি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন এই যে মুশরিক বেদিনগুলো আছে এদের, এরা কেমন জানো, এটা রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, এটা এরা কেমন জানো, আল্লাহ তাআলা বলছেন কামাসালিল্লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ দুআ ওয়া নিদা, যেমন একটা মানুষ 500-700টা ছাগল এবং গরুকে নিয়ে ফাঁকায় একটা মাঠে চড়াই করার জন্য নিয়ে যায়, তার ভেতরে মাঝে সাজে একটা করে গরু একটা করে ছাগল করে কি পাল থেকে বেরিয়ে আলাদা হয়ে গেরস্থের ক্ষেত খাওয়ার জন্য বাঁকা রাস্তা ধরে ওদিকে হাঁটতে শুরু করে অথবা এদিকে হাঁটতে শুরু করে। তো রাখালের তো মনে ক্লান্তি আছে, সারাটা বেলা 500টা ছাগল আর 200টা গরুকে এই দেখতে শুনতে দেখতে শুনতে ওর মনের ভেতর একটা তিক্ততা চলে আসে, তখন কি করে, যখন একটা ছাগল টেনা হয়ে চলে যায় মুন্সিজির ক্ষেতের দিকে, তখন এইখান থেকে আওয়াজ মারে কেমন করে, এই ঘুল্লি, এই কালি ঘোর, যদি বল হয় গরু হয় ওর স্বভাব ধরে হাঁক মারে, এই তোর কি এখানে দানা ঘাস নাই যে তুই এই পালকে ছেড়ে দিয়ে ডান দিকে যাচ্ছিস সর্দারের জমিতে, এই মেনা ঘুরলি, এই হাঁসা গরু ঘুরলি না উঠবো আমি। তো গরুকে হাঁক দিছে যাস না এদিকে আয়, আমাকে যদি উঠতে হয় তো আমি একদম এমন ঠুকুন দেব যে পা ফুলিয়ে দেব। ছাগলকে ডাক দিছে ওইভাবে, এই ঘুরলি, আল্লাহ নিজেই বলছেন ছাগলের কি বিবেক আছে, গরুর কি বিবেক আছে, গরুটাকে সাবধান করার জন্য ছাগলকে খেতে লাগতে দিবে না, তার জন্য দূরে থেকে যেমন রাখাল হেই হেই করে ডাকে ঘুরে যা ঘুরে যা বলে আওয়াজ করে, কিন্তু ছাগল কথা শুনে না রাখালের, গরু কথা শুনে না রাখালের, তখন গরুকে সামলাবার জন্য রাখালকে লাঠি হাতে করে চলে যেতে হয়।
তো যেমন হেই হেই করে ডাকে আর ছাগল কথা মানে না গরু কথা মানে না ঠিক এই বেদিন মুশরিকগুলো এদের সামনে যত যুক্তি দেওয়া যাবে যত কোরআনের কথা বলা যাবে যত বুদ্ধি বিবেকের কথা বলা যাবে তারা ওই হুবহু ছাগলের মতো এরা শুনেও শুনবে না এরা জীবনে মেনেও মানবে না আপনার উপরে কেন ফিট হলো হিন্দু ধর্মের ভেতরে ধর্মকে নিয়ে ওয়াজ করা জীবনে দেখেছেন এরকম মজলিস নাই হনুমান চল্লিশা আছে কেমন করে হনুমান লঙ্কা গেল কেমন করে এলো কেমন করে পিঠের উপরে পাহাড়কে চাপালো ইত্যাদি ইত্যাদি একটা পর্ব শেষ এইরকম করে যদি আলোচনা থাকে তো কেমন করে ওখানে যুদ্ধ হলো কেমন করে জয় হলো কেমন করে সীতাকে হরণ করলো এটা একটা কিন্তু ধর্মীয় ভাবে মানুষকে জাগ্রত করার জন্য তাদের কাছে না কোনো নীতি আছে না কোনো নিয়ম আছে না কোনো আহকাম আছে অথচ একটা হিন্দু আজকের জামানায় আজকের দিনের মুসলমানদের থেকে বেশি ও ইমানদার মানে ওর ধর্মের ইমানদার ও বেশি নিজের ধর্মকে ভালোবাসে মুসলমানের চাইতে কিন্তু মুসলমান যত শুনে ওর দোয়া নাও শুনতে পায় না আপনি প্রত্যেক জুমা মসজিদে 30 মিনিট ওয়াজ শুনেন বছরে 52টা জুমা যদি আপনি শুনে থাকেন তো আপনার ভেতরে কি আরো অভাব আছে হাদিস কোরআন শোনার নেই এরকম জালসাগুলো আমাদের দেশের ভাইয়েরা বছরে 4-5টা করে শুনে 4 ঘন্টা করে যদি 5টা জালসা শুনে তো 20 ঘন্টা জালসা শোনা হয় বছরে তাহলে কি ওই লোকটার ইমান আর ড্যামেজ থাকতে পারে তারপরেও এমন ইমানের দুরবস্থার এমন পোকা লাগা ইমান যে দুঃখের সাথে বলতে হচ্ছে যে ওদের ওয়াজ নসিহাতের কোনো ব্যবস্থা নেই তথাপি ওরা ধার্মিক আর আমাদের এত ওয়াজ নসিহাতের ব্যবস্থা থাকার পরেও আমরা অধার্মিক কোথায় পেলাম আপনারা তো আমাদের আশেপাশে হিন্দু ভাইদের ঝাঁক আছে এদের সাথে মিলেমিশে আপনারা উঠা বসা করেছেন কাল সকালবেলায় চায়ের দোকানে গিয়ে বলবেন ঝারে কোন এক ভাইকে বলবেন হিন্দু ভাইকে তোরা বেলের কাঠ খেয়ে জ্বালাস না কেন বেল কাঠ ওর বাড়িতে যদি পড়ে থাকে 3 কুইন্টাল একখানা লোকড়ি জানতে পারলে ওর বাড়িওয়ালি চুলার ভেতরে ঢুকাবে না আপনি জিজ্ঞেস করবেন আগে স্যার বেল কাঠ তোমরা জ্বালাও না কেন ও ধর্মে লেখা আছে ফুল যদি না পাওয়া যায় তাহলে ভগবানকে রাজি করতে গেলে তার থালাতে ফলমূল দেওয়ার সাথে সাথে কিছু ফুল দিতে হয় ফুল যদি না পাওয়া যায় তো শেষের বেলায় বেল গাছের পাতাকে ডালাতে দিয়ে ভগবানের খিদমতে পেশ করা হয় এই জন্য আমাদের ভগবানকে রাজি করার উপাদান হলো বেল গাছ বেল গাছ যদি না থাকে তো আমাদের পূজা সম্পন্ন হবে না অতএব পবিত্র কাজের জন্য বেল গাছ ব্যবহার হয় তার জন্য জীবনে কোনো হিন্দু ভাই বেলের গাছকে লোকড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করে না কত বড় ধার্মিক যে কোনো একটা গরিব যে কোনো গরিবকে দেখবেন যদি লাশকে পুড়ায় তো পুড়া লাশের ওখান থেকে এক মুষ্টি ছাই বয়মে ভরে লাল কাপড় দিয়ে মুখটাকে মেরে 8 দিন 10 দিন 15 দিন পর ওকে গঙ্গাতে নিয়ে গিয়ে যথারীতি ছাইটিকে ছিটিয়ে দেবে গঙ্গার পানিতে আর ছিটিয়ে দেওয়ার পরে বলবে ওর নিজের বলিতে নিজের ভাষাতে তোমার সন্তানকে মা তোমার মুখে জমা দিয়ে গেলাম কেন যে পুড়িয়েছি আমার ওইখানে কিন্তু ওর ছাই ভাষ্যকে এখানে এনে দিলাম এই ছাই ভাষ্যের ভেতরে এমন একটা অংশ আছে বুকের যে জিনিসটা জ্বলে না পুড়ে না ওই জিনিসটা তোমাকে দিলাম তোমার ছেলেকে তোমার বুকে তুলে দিয়ে দিলাম এই জন্য তাদের ধারণা আছে বলে যে মায়ের ছেলেকে মাকে জমা দিয়ে দাও তার জন্য যেই প্রান্তেই জ্বলাক না পুড়াক না কেন ওর ছাইকে গঙ্গা মাকে জমা দেবেই দেবে এ তো তার ধর্ম ট্রেনে বসে থাকবেন চলবেন ট্রেন ধাই 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 করে উড়ে চলে যাচ্ছে এই কতক্ষণ লাগে তোর আগে গেলে চ্যানেল ঠিক করতে রে ভাইলামও করতে আসে তখন থেকে
ট্রেনে বসে থাকবেন দেখতে পাবেন মাঝে মাঝে বট গাছের তলায় মন্দির আছে, ওর পাশে দিয়ে রেল লাইন চলে যাচ্ছে, রেল তো হু হু করে দৌড়াচ্ছে, আপনার পাশে বসে থাকা ভাইকে বাসে বসে বসে দেখবেন, ট্রেনে বসে থেকে থেকে দেখবেন, যমুনি মন্দির যাবে দূরে থেকে কত আবেদের ব্যাটা আবেদ, ও জানে যেখানে আমার ভগবান আছে। 80 কিলোমিটার বেগে যদি মোটরসাইকেল যাই, এক হাত ছাড়তে গেলে তো বিপদ আছে, আর মাকে যে সালাম জানাবে হাত ছেড়ে ভয়ের কারণে, এমনও ছেলেও আছে যে হ্যান্ডেল ধরে আছে আর চলছে 70 কিলোমিটার বেগে, আর হেন্টাকালী মন্দির চলে যাচ্ছে, ওই হালাতে ওই নিকরে তিনবার ঝুঁকে দিও মা তুমি রাজি থাক, এখন নাম্বার টাইম নাই আমার কাছে, আপনার অবস্থাটা কি আর আমাদের দেশের জাতের অবস্থাটা কি, কত করে ইসলামকে কচুকাটা করেছে আমার জাত দেখবেন। আজ 20 বছর আগে 30 বছর আগে 40 বছর আগে যেগুলো আলেম দেশে ছিল তারা বলেছিলেন যে সুদ খাবে না, এটা ওয়াজ আজও মৌলানারা করে, সুদ খাবে না, এমনকি সুদের সম্বন্ধে হাদিসে লেখা আছে কি, সুদ যদি কেউ খাই তাহলে 70টা গুনার মধ্যে থেকে যেটা হালকা দরের গুনা সেটা তোমাদেরকে শুনাই, বাকি 69টা ভয়ানক গুনাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী শুনাননি, এত বড় গুনাহ এত বড় গুনাহ হয় যদি সুদ খাওয়া যায়, তো যেটা হালকা গুনাহ সেটাকে নবীজি বলছেন আইয়ান কে হার রাজুল বি উম্মিহি, একটা ছেলে যুবক হলো বিবাহ করার টাইম হলো কিন্তু মাকাই গ্রামের মানুষ সোলমারিতে গিয়ে মেয়ে দেখতে না গিয়ে সে যেন নিজের মাকে বউ বানালো আর নিজের মাকে বিয়ে করে নিয়ে বাসর ঘরে নিয়ে গেল, তাহলে মাকে বিয়ে করে কোনো ছেলে যদি বাসর ঘরে নিয়ে যায় তাহলে এই ছেলেটার মতো নোংরা এই ছেলেটার মতো জঘন্য ছেলে আল্লাহর দুনিয়াতে আর কেউ আছে বলতে পারা যায়, এর থেকে নোংরা লোক আল্লাহর জগতে আর কেউ নেই। কার উদাহরণ দেওয়া হলো, যে ব্যক্তি সুদ খায় উল্টা নেকে, যদি কোনো মেয়ে ছেলে সুদ খায় সুদের সঙ্গে জড়িয়ে যায় তাহলে এই মেয়ে ছেলেটির যখন বিবাহ করার সময় হলো তখন সে বিশনপুরের কোন ছেলেকে পছন্দ না করে সে যেন নিজের বাবাকেই পছন্দ করে বসলো এবং নিজের বাবাকে বিয়ে করে নিয়ে বাসর ঘরে গেল, তাহলে কোনো মেয়ে ছেলে যদি দুনিয়ার অন্য কোনো ছেলে যাকে হালাল করে নেওয়া যেত তাকে বাদ দিয়ে নিজের বাপকে স্বামী বানিয়ে নেয় তাহলে এই মেয়েটির মতো নোংরা মেয়ে আল্লাহর জগতে আর একটাও নাই। নবীজি বলছেন যারা সুদের সঙ্গে জড়িয়ে যায় যারা সুদ খায় ছেলে এবং মেয়ে তারা 70টি গুনাহ করে, তার ভেতরে যেটা হালকা সেটা নিজের বাপকে বিয়ে করে আর বাপকে বিয়ে করে ঘর সংসার লাগায়, এত নোংরা আর এত জঘন্য আর এত কঠিন কথা হাদিসের ভেতরে বর্ণনা করা হয়েছে। সুদের তো আরো অনেক কথা আছে, ওগুলো বলতে গেলে আপনি 5 মিনিটে পালাবেন, ওদিকে আমি যাচ্ছি না, কিন্তু এতটি ওয়াজ করার পরে সুদ কমলো না সুদ বাড়লো তার জবাব আপনাকেই দিতে হবে, যে আমাদের দেশে বন্ধন ব্যাংকে যতটি খাতা আছে বেটি ছেলের বেশি না বেটা ছেলের বেশি, একটু আল্লাহর হস্তে জবাব দিয়ে আর ভেবে চিন্তে কথা বলিয়েন, এখানে কি অ্যাকাউন্ট আছে সেভিংস এর বেশি না শুধু লোনের, শুধু লোনের, শুধু লোনের, লোন নাও লোন নাও টাকা ধার করো ওখান করে ঋণ নাও আর সুদ টানো, ঋণ নাও আর সুদ টানো, ওদের প্ল্যানে ছিল মুছে দিয়েছে, গরিবের গরিবের কানে আমরা সোনার গয়না পরাই, কে তো বন্ধন ব্যাংক, কেমন করে কেমন করে কেমন করে, তো বলছে তুমি গরিবের মেয়ে সোনার গয়না তোমার স্বামী দিতে পারেনি তুমি নিজে করে নিবা, কি করবা কি করবা, আধার কার্ডটা নিয়ে আসিও আর ভোটার কার্ডটা নিয়ে আসিও, তোমাকে 10,000টা টাকা ঋণ দিয়ে দিব, তুমি একটা সোনার গয়না করে নিবে আর মাসে মাসে তুমি 500 টাকার টাকা জমা দিতে পারো না আমাদেরকে, তখন ই 14 আনার বেটি বলছো দেখতে পারবো না, 500 টাকার টাকা মাসে জমা দিতে হবে, তো 12,000 টাকা যদি এক মুঠে পাই তো আমার ইয়ার রিংটা হয়ে যাবে, লোন করা টাকা নিয়ে ইয়ার রিং করে কানকে উদাম করে হেঁটে বেড়াইছে, দেখ গা আলা তোর থেকে কোনখানে কম আছে, আমারও সোনা আছে কানে, এবার শোধ করছে কতদিনে ওটা হিসাব ওকে শিখাইনি,
তো গয়না পরবার শখে পড়ে হাজার হাজার নারী বন্ধন ব্যাংক থেকে লোন নিচ্ছে আর নিজেকে জড়িয়ে পড়ছে, জড়িয়ে দিচ্ছে কিসের সঙ্গে? তো সুদের সঙ্গে। তেমনি বেটা ছেলে, তাহলে আপনাকে ওয়াজ করে করে আমি লাভ করতে পেরেছি না লোকসান করেছি? আমি নিজের লোকসান করিনি, আমি আমার কমকে বাঁচাতে পারিনি। হাদিস আপনি শুনেন যে কতটা আপনি আবেদ, কারণ যে মানলে আবেদ আর না মানলে আপনার মতো জাহেল আর কে আছে? রাসূল বলছেন, মান শারাবাল খামরা ওয়া সাকারা, কোন মানুষ যদি মদ পান করে এবং তাকে নেশা লেগে যায়, নেশা যদি লেগে যায় মদ পান করার ফলে, তো নবীজি বলছেন লা তুকবালু সালাতুহু আরবাইনা লাইলাতান, 40 দিনের নামাজ তার কবুল হবে না, 40 দিনের নামাজ তার ইবাদত কবুল হবে না। এবার আপনি আছেন কোথায়? মদখোর লোক, আপনারা অর্ধেকটি লোক বলবেন আমরা ওই রকম করে বোতলকে উল্টিয়ে মদ পান করি না, কিন্তু ভালো ভালো আলেম আছেন মজলিসে, জিজ্ঞেস করবেন শুধু বোতলে ঢেলে খাওয়াটাকে মদ বলে তা নয়, যেই জিনিসটা আপনার নেশা জাগ্রত করবে, আপনার মগজকে নষ্ট করবে, সেই জিনিসটাই হলো নেশা। আর এই নেশাটা কোনটা হাই কোয়ালিটির, কোনটা লো কোয়ালিটির? হাই কোয়ালিটিতে যদি 40 দিনের নামাজ নষ্ট হয়, তো লো কোয়ালিটির যদি আপনি মদ্যপান করেন, নেশা পান করেন, তো 10 দিনের ইবাদত আপনার যাবে। কোন বলে, কোন বুকের সাহসে আপনি বলছেন জর্দা খাওয়া মাকরু, আর আমি বলছি জোর গলাতে জর্দা খাওয়া হারাম? কোন সাহসে আপনি বলছেন খাইনি খেতে গেলে গুনাহ হবে না, এটা মুকরু? কে বলেছিল আপনাকে মুখরু? একটা মুমিন মানুষ, নামাজি মানুষ, তার মুখের খাইনি মসজিদের ওযুখানাতে গিয়ে ফেলবে, তারপরে বিসমিল্লাহ বলে ওযু করবে, আপনার মুখখানে একটা ভালো মানুষকে শুকিয়ে দেখাবেন তো আপনার মুখ থেকে গুহের গন্ধ আসে না? আসে না? আর ওই মুখ দিয়ে আপনি ওযু করার পরে নামাজে দাঁড়াবেন, দাঁড়িয়ে কি করবেন? আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বলে কোরআনের তেলাওয়াত করবেন, আর আপনার এই দুর্গন্ধযুক্ত মুখ থেকে কোরআনের তেলাওয়াত বেরিয়ে আসবে, আর আপনার পাশে আল্লাহর ফরিশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার হিসাব করতে পারবে, যে আল্লাহর ফরিশতারা পেঁয়াজের গন্ধ সইতে পারে না, যে আল্লাহর ফরিশতারা রসুনের কাঁচা গন্ধ সইতে পারে না, আর সেই আল্লাহ তাআলা আপনার খৈনির গন্ধ সইতে পারবে, শুনতে পারবে? আপনাকে ইন্ডিকেট করে বলিনি, আমি আমার জাতকে বলছি, আমার জাত নির্লজ্জ হয়ে গেছে, বেদিনকে ডাকতে গেলে ছাগলের রাখাল যেমন ক্লান্ত হয়ে যায়, হেই 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 করে ঘেরে ঘেরে আর ডেকে ডেকে, তেমনি আমাদের মতো আলেমগুলো ডেকে 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 অর্ধেকের বেশি ভালোগুলো কবরে চলে গেছে, আর জনা তিন চারেক যদি বেঁচে আসে তো তাদেরকে কেউ পাত্তা দেওয়ার লোক নাই। জি জি, কথা খেয়াল রাখুন, ঝুটা কথা নয়, যেটি বলছে সেইটি কথা। ইমাম আহমদ বিন হাম্মাল রহমাতুল্লাহ আলাই তিনি তার কিতাবের ভেতরে লিখে রেখেছেন, হযরতে আবুল আলিয়া থেকে বর্ণনা করে বলছেন, সাইয়াতি আলান নাসে জামানুন খারাবাত কুলুবুহুম মিন হালাওয়াতিল কুরআন, একটা দিন চলে আসবে, একটা সময় চলে আসবে, সেই যুগের মানুষগুলোর অন্তরগুলো আল্লাহর কোরআনের ভালোবাসা থেকে বিরান রয়ে যাবে, তাদের অন্তরে আল্লাহর কোরআনের ভালোবাসা মোটেই জায়গা পাবে না, এরা আল্লাহর কিতাবকে পছন্দ করবে না, এরা আল্লাহর কিতাবের কোনো কথা মানতে চাইবে না, এরা আল্লাহর কোরআনের ফরমানগুলোকে গ্রাহ্য করতে চাইবে না, খারেবাত খারেবাত দিল বিরান হয়ে যাবে। তাহলে তাহলে ওই জমানাটা কি কাছিয়ে চলে এসেছে যে আমাদের অন্তরে কোরআনের কথা রেখাপাত করে না? যদি আপনার মানতে কষ্ট হয়, তাহলে আপনাকে আমি বলবো যে আল্লাহ কোরআনে বললেন, ফাজাক্কির বিল কোরআনে মান ইয়াখাফু ওয়াইদ, কিয়ামত হবে, আজাব আর দোজক আর জান্নাত এগুলোর ফয়সালা হবে, এই কথাটা যাদের বিশ্বাস আছে তাদেরকে কিছু কোরআনের কথা শুনান, কিছু নসিহতের কথা শুনান, তাহলে যদি ওরা মেনে নেই, আমি এই আশাতেই শোনাতে যাচ্ছি, আহারে বিংশ শতাব্দীর মুসলিম মোরা, বিংশ শতাব্দীর মুসলিম মোরা, মোদের স্বরূপ এই ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই, আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও,
বকে বকে শেষ হয়ে গেলাম কিন্তু মুমিন পেলাম না, তাহলে এই লোকগুলোর পরিণামটা কি হবে? এরা আখেরাতে হিসাব নিকাশের পর অধিকাংশ মুসলমান আজকের জামানার কোন দিকে যাবে? লাল ঘরে যাবে না সবুজ বাগানে যাবে? নিজের ফয়সালা নিজের কাছে আছে, ভালো করে চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের শখ নেই আপনাকে নরকে ভরার, আল্লাহর বাসনা নেই। কেন জেনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের যত বড় প্রজেক্ট আছে এই পৃথিবীকে তৈরি করার পেছনে, তো পৃথিবীকে তৈরি করার পেছনে সবচাইতে যেটা বড় প্রজেক্ট সেটা হলো ইনসানকে ইনসান হিসাবে পূর্ণাঙ্গ রূপ দিয়ে তৈরি করা এবং তাকে ইহলৌকিক জীবনে কামিয়াব বানিয়ে পরলৌকিক জীবনে আবার কামিয়াব বানানো এবং তাকে জান্নাতে দেয়া। এই জন্য মানুষের জন্মের তারিখ আপনি দেখেন আলাদা আর জীবজন্তুর জন্মের তারিখ দেখেন এটা আলাদা। মায়ের পেটে আল্লাহ তাআলা 10 মাস রাখে কাকে? একটা মানুষকে। বিভিন্ন পর্যায়ে ঘোড়ার বাচ্চা পেট থেকে পড়লো আর পড়েই খাড়ো হয়ে ওর মার বাঁটে মুখ লাগিয়ে দুধ খেতে লাগলো, আর কিচ্ছু করতে হলো না। কিন্তু মানুষ পড়লো তো পড়লো, 2 বছর 2.5 বছর ধরে তার মাকে ঘুষি ঘাঁটা করে ঘাঁটাবে, তারপরে দাঁড়াতে 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 4 বছর নিবে, তারপরে কোনো রকম করে শুধরাবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এতটি কথা আপনাকে বলতে পাবো না, শর্টে বলছি। আল্লাহ তাআলা বলছেন, দেখো তোমাকে আমি ডিম থেকে পয়দা করিনি, পশু পাখি যেমন গাছের ডালে দুটা শুকনো লকড়ির উপরে ডিম পেড়ে দেয় ওর মা আর ওইখানে রোদের তাপে থেকে থেকে বড় হয় পাখি, ওই রকম করে তোমাকে আমি বানাইনি। আল্লাহ কোরআনে বলছেন তোমাকে বানিয়েছি, তো কোন জায়গাতে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফি কারারিম মাকিন, এমন জায়গাতে তোমার মায়ের পেটে তোমাকে জন্ম দিয়েছিলাম। তোমার মা যদি ছাদ থেকে পড়ে যায় তো ও মরবে, তুমি মরবে না, পেটের বাচ্চা মরবে না। আল্লাহ তাআলা আরো বলছেন ওই জায়গাতে এত আলোচনায় যে হাজার ঠান্ডা লাগুক, বাইরে ঠান্ডা লাগবে কিন্তু বাচ্চাটাকে পেটের ভেতরে ঠান্ডা লাগবে না। হাজার গরম পড়ুক, মাকে গরম লাগবে কিন্তু বাচ্চাকে পেটের ভেতরে গরম লাগবে না। আল্লাহ তাআলা জায়গাটাই বলছেন আমি এয়ার কন্ডিশন করেছি ফি কারারিম মাকিন, কেন? এখান থেকে আমি আমার প্রজেক্টের যেটা বেহতরিন জিনিস সেটাকে আমি বের করবো, এর নাম মানুষ। একে আমি কামিয়াব মানুষ বানিয়ে জিন্দগিতে রাখবো আর কামিয়াব মানুষ আমি কেয়ামতের দিন তাকে বানাবো। শেষ আল্লাহ বলছেন তুমি খেতে পাবে কি পাবে না তার জন্য 10 মাস তোমাকে তোমার মায়ের পেটে আমি খানা দিয়েছি 11 হাত লম্বা নাড়ির মধ্য দিয়ে, যে নাড়িকে তোমার দাদি কেটে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল আর বাদবাকি অংশটুকু যেটুকু সলিড সেটুকুকে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাই তোমাকে রিজিক দিয়েছি। তারপরে আল্লাহ আরেক জায়গাতে বলছেন তুমি একাই হেঁটে আসতে পারবে না তোমার মায়ের পেট থেকে, তখন আমি কি করলাম? সুম্মা সাবিলা ইয়াসারা, আমি তোমার মায়ের জনিদারকে এত সুন্দর করে পিচ্ছিল্ল করে দিলাম, প্রশস্ত করে দিলাম যে আরামসে ওইখান থেকে তুমি বেরিয়ে দুনিয়াতে চলে এলে, তারপর তোমাকে আমি এমন মুলায়েম আহার দিলাম যাতে তোমার দাঁত নেই তুমি খেতে পারবে না এমন অভিযোগ না হয়, মায়ের স্তনে মুখ লাগাতে লেগে লাগালেই কুসুম কুসুম দুধ তুমি পাবে আর এই কুসুম কুসুম দুধ খাইয়ে আমি তোমাকে মানুষ করলাম। এতগুলো করার পেছনে রব্বুল আলমিনের ইচ্ছাটা কি? রব্বুল আলমিনের ইচ্ছা তুমি এই দুনিয়াতে কামিয়াব হও, আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে আখেরাতে কামিয়াব বানাবো, তোমাকে জ্বলন্ত আগুনে ফেলে দিব, এটা আমার উদ্দেশ্য নয় এবং এটা আমার ইচ্ছাও নয়, আমি তোমাকে সাদ করে বানিয়েছি। এখন মানুষ যদি নিজে বলে যে আমি জাহান্নামে যাব, তা আল্লাহ তাআলা কি বলবেন যে যাস না? হাদিস শুনুন, আওতাসের যুদ্ধের পরে বেশ কিছু বন্দী জমা হয়েছে আল্লাহ পাকের নবীর হাতে, বেটা ছেলে এবং বেটি ছেলে এক জায়গায় ঘিরে রাখা আছে, বেশ কিছু মেয়ে ছেলেকে আর বেটা ছেলেকে, সব বন্দী, এরা সব বন্দী। বন্দীদের ভেতরে একটা মেয়ে ছেলে পেরেশান হয়ে একবার ডানে যাচ্ছে, একবার বামে যাচ্ছে, একবার ওর কাছে যাচ্ছে, একবার এর কাছে যাচ্ছে এবং জায়গা জায়গা জিজ্ঞাসা করে বলছে একটা ছোট ছেলে দেখোনি বাবা, একটা ছোট ছেলে দেখোনি বাবা, এদিকে কি একটা বাচ্চা ছেলেকে যেতে দেখেছো বাবারা? কেউ কেউ বলছে না দেখিনি, কেউ বলছে না দেখিনি, সবাই বলছে না দেখিনি। এমন সময় ওই মেয়ে ছেলেটি হঠাৎ করে ওই মানুষগুলোর ভিড়ের এক প্রান্তে দেখতে পাচ্ছে একটা ছোট্ট বাচ্চা ছেলে। কি করলো? সাথে সাথে তার কাছে গেল, ফালাজামা লাজামাত হু,
মেয়ে ছেলেটি বাচ্চাটাকে জড়িয়ে ধরে নিল, বুকে করে নিল। সোম্মা আর জাতহু, তারপরে বাচ্চাটাকে দুধ খাওয়ালো নিজের বুকের, দুধ খাইয়ে আদর করে মাথাকে নেড়ে, মাথাকে নেড়ে তার আদর যত্ন করার পর তার মনটা যখন শান্ত হয়েছে, বাচ্চাটাকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সমস্ত সাহাবীদেরকে ডেকে বলছেন, আ তারাউনা হাযিহিল মারাতু তারিহাতান লিইবনিহা ফিন্নারে, ও আমার সাথীরা সাহাবীরা, বলো তো এই মেয়ে ছেলেটিকে যদি বলা যায় তোমার সামনে আমরা মরা খেজুরের গাছের ডালগুলোতে আগুন লাগাবো, দাউ দাউ করে আগুন জ্বলবে, আর সেই আগুনে যদি তোমার বাচ্চাটাকে ফেলে দেওয়া যায় তো তুমি রাজি আছো কি না, তোমার চোখের সামনে বাচ্চাটাকে যদি পুড়িয়ে মেরে দিই তো তুমি রাজি হবে না হবে না, রাজি আছো? টাকা দিব, ফেলতে দিবা বাচ্চাটাকে আগুনে? সাহাবিরা তোমরা বলো তো এই মেয়েটি কি তার এই বাচ্চাকে যার জন্য পেরেশান ছিল এতক্ষণ ধরে আর হয়রান হয়রান হয়ে দৌড়ে বেড়াচ্ছিল এ প্রান্তে আর ওই প্রান্তে, তো যার এতটুকু এত ময়া আছে বাচ্চাটার উপরে, এই নারী কি তার এই কোলের বাচ্চাটাকে এখন আমাদের চোখের সামনে আগুনে ফেলে দিতে পারবে? সব সাহাবি বলছেন না, এ কি আর ফেলতে পারে, কলেজা ছিঁড়া মায়া মোহাব্বত, তাকে উপেক্ষা করে একটা মেয়ে নিজের বাচ্চাকে জাহান্নামের আগুনে বা এই আগুনে ফেলতে পারবে? পারবে না। রাসূল কি জবাব দিয়েছেন? লাল্লাহ, রাসূল সমস্ত সাহাবীদেরকে বলছেন, লাল্লাহ আরহামু আলাইহে আলাইহে মিন উম্মিহি বিওয়ালাদিহা, এই মেয়ে ছেলেটির বাচ্চাটার উপরে যতটুকু দয়া আছে তার চাইতে অনেক গুণ অনেক গুণ অনেক গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিনের তোমাদের উপরে দয়া আছে। তার মানে ও যদি নিজের বাচ্চাকে আগুনে ফেলতে না পারে তার দয়ার কারণে, তো তেমনি রাব্বুল আলামিন তোমাদের সবাইকে জাহান্নামের আগুনে ফেলতে পারবেন না বা ফেলবেন না, কেন? তো দয়ার কারণে। কতটি দয়া আছে? তিন থেকে চার রকমের হাদিস আছে, শুধু একটাই বলছি। নাবিজি হাদিসে বলছেন দয়া আছে একশোটা, একটা দয়াকে জমিনে নাজেল করলেন, যত গরু বাছুর ছাগল ভেড়া কুকুর খ্যাকশিয়াল কুত্তি সবকে বাপ আর দাদা আর মাকে ভাগ্নিকে ভাগ করে করে দিয়ে দিলেন একটা দয়াকে, বাকি 99টা কি আমসাকালে নাফসেহি, 99টি দয়াকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে নিয়েছেন। তাহলে একটা দয়াকে কোটি কোটি মানুষ যদি ভাগ পায় আর তারপরে একটা মা যদি তার বাচ্চাকে আগুনে পুড়তে না দেয়, একটা ছেলে যদি রাগ করে দিল্লি পালিয়ে যায় আর মা যদি জানতে পারে, তো দৌড়াতে 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 ভালুকা রোড স্টেশন পর্যন্ত ছেলের পা ধরে গড়াগড়ি করে আর বলবে ধন রে যাস না রে, আমি আর তোকে গাল দিব না, তোকে আর আমি মারবো না বলে মা যেমন গড়াগড়ি যায়, তো ঠিক এমনি মা এতটুকুনি অংশ পেয়ে যদি এত মায়া দেখায় তো আল্লাহ রাব্বুল আলামিন 99টি দয়ার মালিক আপনাকে কেমন করে নরকে ফেলতে যায়? আল্লাহ শখ করে আপনাকে জাহান্নামে দেবেন এটা আল্লাহ তাআলার ইচ্ছাতে নেই। এবার মানুষ যদি চলে যায় তো তাহলে আর করার কি আছে যে না আমি জাহান্নামে জ্বলবো, আমি আর জাহান্নামে যাবো? তো যাবো তো যাবো, তো তো যাচ্ছে তো মানুষ, আল্লাহর কোরআনের একটাও আইনকে মানে না আর না মেনে বলছে আমি মুসলমান, নবীর হাদিসকে মানে না, নবীর সুন্নাতকে মানে না, তারপরে নিজেকে বলছে মুসলমান, তো এইভাবে যদি মানুষ মরে আর বাঁচে তাহলে এরা কি করে কল্যাণ পাবে? আল্লাহ কেমন করে এদেরকে বলবেন এত কিছু করেছিস তারপরে তোরা জাহান্নামে জান্নাতে যা? কানা হয়ে উঠবেন কিয়ামতের দিন? সোজা সোজা বাংলা বলছি, আল্লাহর সাথে বেশি যারা চ্যালেঞ্জ করবে তাদের জন্য সোজা কথা কোরআনে লেখা আছে, যারা চ্যালেঞ্জ করবে আল্লাহর আইনকে বুড়ো আঙুল দেখাবে তাদের জন্য রব্বুল আলামিন বলছেন ফাইন্নাল হু মাইশাতান জানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, তুমি কিয়ামতের দিন যে উঠবে তো তোমার চোখ কানা হয়ে উঠবে, তোমার চোখে জ্যোতি থাকবে না। আমাদের দেশের হাফিজ কানারা যেমন দেখতে পায় না তেমনি আপনিও দেখতে পাবেন না। আল্লাহকে প্রশ্ন করে বলবে এ আল্লাহ, আমি তো দুনিয়াতে চোখওয়ালা লোক ছিলাম, আমার বাড়ি তো মাকাইয়া, তাহলে আমি আজকে কানা কেন?
আল্লাহ রাব্বুল আলামিন তাকে জবাব দিয়ে রেখেছেন, আমার আদেশ আমার নিষেধ সম্পর্কে যেমন তুমি কানা হয়েছিলে দুনিয়াতে, আজ আমি তোমার চোখকে কানা করে দিয়েছি, তোমার মতো লোকের আমার দরকার নেই, তুমি যেমন কানা ছিলে দুনিয়ায় আজকে আখেরাতে আমি তোমাকে কানা করে রেখেছি, থাকো তুমি কানা হয়ে। কানা নয় তো কি, কটা কানুন মানেন আপনি, কটা কানুন আপনি মানেন? ছেলের আকিকা দিতে হবে শতকরা 90টা, আমাদের দেশে আকিকা নেই। আর ওই ছেলেটা যেদিন খাতনা করার টাইম আসবে তখন ওর বাপকে দেখেন খালি মশলা জিজ্ঞেস করে বেড়াইছে, বলি যাব আমার ছেলের খাতনা করব, তো খাতনার দিন আমার গ্রামের একটা মুলবি বলছে জাফত করা চলবে না, আবার একটা মুলবিকে জিজ্ঞেস করলাম তো খাতনাতে জাফত করা চলবে, তো খাতনাতে জাফত করব কি করব না, জায়েজ না জায়েজ পরে প্যান্ডেল করলেন, ডেকোরেশনকে ডাকালেন, 250 চেয়ার জমালেন, আর জমাবার পরে 22,000 টাকা দামের গরু জবে করে নিজের বাচ্চার খাতনা করালেন, আর করিয়ে গোটা গ্রামবাসীকে খাইয়ে তোহফা তাহাই নিয়ে ভর্তি করে দিলেন বাড়িকে। কি করলেন এটা, বলছে সুন্নাত। তো ছেলের শুধু ফালতু চামড়াটাকে কাটাটা সুন্নাত আছে, আপনার চোখে কি আল্লাহ তাআলা মহা জাল ফেলে রেখেছে যে সুন্নাত হলো 10টা? রাসুলের হাদিসে লেখা আছে আশরুম মিনাস সুন্নাতে, 10টা হলো সুন্নাত, গুনুন ভালো করে। আরে ছড়া গল্প কেন করিস তোরা, এই ছড়াগলা গল্প করিস না কেন, 10টা সুন্নাত। প্রশ্ন আপনার উপরে চাপবে, জবাব আপনি আমাকে দেবেন। আল্লাহ রসুল বলছেন গলায় পানি দিয়ে গারগারা করো, এটা সুন্নাত, নাকে পানি দিয়ে নাক ঝেড়ে দাও, এটা সুন্নাত। বলুন তো মাকাই আল্লাহ এমনি এমনি দুপুরবেলায় গলায় পানি দিয়ে গার্গিল করে দেবেন, এটা কি সুন্নাত হয়? নাকে পানি দিয়ে নাক ঝেড়ে দেবেন, এটা কি কোনোদিন সুন্নাত হয়? এটা হলো ওজুর অংশ। ওজু করতে যাই তখন মানুষকে গলা ঝাড়া দিতে হয়, ওজু যখন করতে যায় তখন তাকে নাক ঝাড়া দিতে হয়। আল্লাহর কসম খেয়ে বলছি ফজরের বেলায় শতকরা 80 জন মুসলমান জাগে না, নাক ঝাড়া দেয় না, গলা ঝাড়া দেই না, তাহলে 10টা সুন্নাতের ভেতরে 2খানা সুন্নাত হজম করে বসে আছে কতটি লোক? তো মাকাইয়ার 100টার ভেতরে 80টা লোক। কার কাছে গিয়ে দুঃখের কথা শোনাবো, 2টা সুন্নাত গেল। তারপরে কি আছে, রাসুল বলছেন কাশু সারে বে, মোজগুলোকে কেটে ছোট করে দাও, ইফা উল্লেহিয়াতে দাড়িগুলোকে বড় করে দাও। তারপরে রাসুল বলছেন নাথফুল এবেতে, বগলগুলোকে ধরে উপড়ে উপড়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দাও। আর তারপরে নবীজি বলছেন হালাকুল আনাতে, যৌনাঙ্গের চুল নাভের নিচের চুলগুলোকে 40 দিনের আগে আগে কেটে নাও। আর তারপরে নবী বলছেন তাকলিমুল আসফারে, নখকে বেশি বড় হতে দিও না, নখগুলোকে যেমনি একটু বড় হবে তাকে কেটে দাও। তারপরে বলা হয়েছে অল খেতান, শেষের বেলায় আল্লাহ রসুল বলছেন যদি বাড়িতে বেটা ছেলে জন্মাই তাহলে বেটা ছেলেটার খাতনা দিয়ে দাও, এটি সবকটা হলো সুন্নাত, সবটি হলো নবীর সুন্নাত। তো বেটার খাতনা দেওয়ার দিন গরু মেরে ভোজ করতে আছেন আর এদিকে চেহারাতে দাড়ি নাই উদাম, তো কিসের সুন্নাতের দরদ দিয়ে তুমি? হ্যাঁ এটা কেমন সুন্নাত? ওটা তো পরের। আর আপনার দেহের সুন্নাত গুলো কই, মোচ রেখেছেন রে এত বড় বড় করে লালু প্রসাদ যাদবের ভাগনার মতো, মোচ শরিয়াতি মোচ নয়। আর বাকি আপনার নিচের হাল আর আপনার বগলের হাল ওটা আল্লাহ তালা জানে, হিসাব আপনি রাখেন কি রাখেন না, তার বেলা সুন্নাতের কোনো খোঁজ নেই। আর খাতনা দেওয়ার বেলা গ্রামবাসীকে গরু কেটে খাওয়াবেন, তো এটা আশ্চর্যজনক মুসলমান নয়? আল্লাহ কি নিয়ম করলে তোমরা, হে রাসুলের যুগে, রাসুলের যুগে বিয়ে করাটা ছিল যেমন ডাল ভাত সহজ, 20 টাকা দিলি খেতে পাওয়া যায় সহজ, তেমনি রাসুলের যুগে বিয়েটা ছিল সহজ। এখনকার দিনে মুসলমান বিয়েটাকে সহজ না করে একটাকে মুশকিল বানিয়ে দিল। আর রাসুলের যুগে ব্যভিচার করাটা ছিল পাহাড়ের সমান, এত ভারী এত জটিল এত জটিল যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর 23 বছরের জিন্দেগানিতে খুঁজে খেজে কোনো রকম করে 2টা ঘটনা পাওয়া যাচ্ছে ব্যভিচারের, পাওয়াই যায় না, ব্যভিচারই হয়নি রাসুলের যুগে, তো কত মুশকিল ছিল। আর আজকের জামানাতে দেখেন ব্যভিচার কতটি নেবেন, আঙুলে যদি গুনে নেন তাহলে প্রতি গ্রামে পাবেন বছরে 50টা, আর বিনা গুনাতে জানতে না পারে যদি আপনি ওই রকম ছেলেকে দিয়ে খোঁজ নেন তো জানতে পারবেন যে 100টা। চার ছেলের মা কোলের বাচ্চা গাড়িতে সুতিয়ে দিয়ে ফেরিওয়ালার সাথে গিলাস বিক্রি করেনওয়ালার সাথে পালিয়ে গেছে, আর যে বলছে রাইতে বিয়ে পড়িয়ে দাও, মলি সাহেব কিছু বিয়ে হবে না, কিছু 1,000 টাকা বেশি লাউলে বিয়ে পড়িয়ে দাও।
কতটি বেটি ছেলে এরকম পালিয়ে যাচ্ছে আর বিয়ে করছে? তাহলে আছে কোনখানে? যেগুলো কাজের জিনিস সেগুলো নাই, আর যেগুলো ওয়া কাজের সেগুলো সবই আছে আমাদের ভিতরে, তারপরেও আমরা নাকি মুসলমান। আহারে, একটা কথা শুনেন, ইমানকে সামলাবার মতো কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মাতে আল খুশুউ, এই উম্মাতের ভেতর থেকে সর্বপ্রথম যে জিনিসটাকে রব্বুল আলামিন ছিনিয়ে নেবেন কিয়ামতের আগে সেটা হলো খুশু। খুশু মানে হলো আল্লাহর ভয়, খুশু হলো মানে হলো আল্লাহর ডর। আল্লাহর ভয়, আল্লাহর ডর মানুষের অন্তরে থাকবে না। তো যদি ভয় না থাকে তাহলে আর কি, আমি তো ডন্ট কেয়ার, আমাকে মারবে কবরে ফরিস্তা, ধর ওগুলা কথা মৌলবীরা বলে, ওগুলা ছাড়, মরবো তখন দেখা যাবে। কিয়ামতের দিন তোমাকে কঠিন আজাবে পড়তে হবে। এই কি এগুলা বলো, আল্লাহ তাআলা খুব দয়াবান, দয়া করে দিবে, জান্নাতে আমরা চলেই যাব। অবস্থাটা কি, ইসলামকে মানার ব্যাপারে একটা মানুষের অন্তরের ভেতরে আল্লাহর ভয় নেই। যদি ভয় থাকে তাহলে কি মানুষ বুরাই করে? করতে পারবে না। কেন বললাম এই কথাটা, আমি এক জায়গাতে বলেছিলাম, আজকে আবার বলছি, যেগুলো এক্সপ্রেস গাড়ি তো থ্রি টিয়ার, তাতে তিনটা শোবার জায়গা থাকে, একটা মিডিলে, একটা উপরে আর একটা নিচে। তো মিডিলের বার্থে একটা লোক শুয়ে আছে, তো ওর গরমের দিন পকেটের উপর পকেট থেকে 2000 টাকার লাল নোট দু তিনখানা গাড়ি ঝুঁকছে ঝুঁকছে ঝুঁকছে, তালে 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 অর্ধেকটা টাকা বেরিয়ে গেছে এত দূর পর্যন্ত। আরেকটা সিটের লোক জেগেছে, পিশাব করতে যাবে, তো আলোতে দেখতে পাচ্ছে মিডিল সিটে বার্থে শুয়ে আছে যে লোকটা, তো ওর পকেটের লাল 2000 টাকার নোটগুলো 4-5টা অর্ধেকটা বেরিয়ে আছে। খালি এমনি করে একটু হাতের আঙুল দিতে গেলে সবটি চলে আসবে। তিনখানা যদি 2000 টাকার নোট আছে তো 6000 টাকা মচমচিয়া খাবে কলকাতা গিয়ে। মন তো বলছে এই শালা তো নিন্দ পাচ্ছে, একটু এমনি করে টেনে নিলাম তো কি বুঝবে ও। হঠাৎ ওর মাথাতে কুলিয়ে গেছে, রে এই সিটের উপরে তো আর একটা সিট আছে, এই সিটের উপরে তো আর একটা লোক মাথা এমনি করে শুয়ে আছে, উ শালা চোখ খুলে আছে কি চোখ বন্ধ করে আছে আমি কি জানি। একবার করে উপরে দেখছে, চোখ বন্ধ আছে না খোলা আছে, চোখ বন্ধ আছে না খোলা আছে, সাহসে কুলাই না। সাহসে কুলাই না কেন, যদি টাকাটা টানতে যাই আর উপরের সিটওয়ালা দেখে নেই, সাথে সাথে নিচে নামবে, কলারটাকে ধরবে, আর বালুপুরের হাটের পকেট মার্কে যেমন ধরতে গেলে সরকারি পিটন চলে, তেমনি সরকারি পিটন চলবে, কে আমাকে বাঁচাবে? তখন উপরওয়ালার ভয়ে লোভকে সামলে নিয়ে পকেটে হাত দিতে পারলো না, পিশাবখানায় গেল, পিশাব করে এলো, তারপরে আবার নিজের সিটে শুয়ে গেল। ভয়টা কিসের? তো উপরওয়ালার। আপনার আপনার উপরওয়ালার ভয় আছে? যদি আপনার উপরওয়ালার ভয় থাকে তাহলে কি আর আপনি এতগুলো অন্যায় কাজ করতে পারেন? উপরওয়ালা বলে আপনার কল্পনাই নেই, আপনার ধারণাই নেই, কেমন উপরওয়ালা? কোরআনে লেখা আছে যেটা তা বলছি আমি, লা তুদরে কুল আবসার ওয়া হুয়া ইউদরে কুল আবসার ওয়া হুয়াল লাতিফুল খাবির। আল্লাহ রাব্বুল আলামিনের চোখটা এত তেজ, আল্লাহ রাব্বুল আলামিনের চোখটা এত কঠিন ধারালো, কঠিন তেজ, কঠিন সূক্ষ্ম, যে রাব্বুল আলামিনের চোখকে দুনিয়ার কোনো জিনিস ফাঁকি দিতে পারবে না। এমন পর্যন্ত সহি হাদিসে লেখা আছে, একটা হাদিস চমৎকার, তাতে বলা হয়েছে ইন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াসমাউ ইলা দাবি বে নামলাতিন সৌদা ফি সাখরাতিন সৌদা ফি লাইলাতিন সৌদা। আল্লাহ রাব্বুল আলামিন একটা কালো পিপীলিকাকে একটা কালো পাহাড়ের উপরে একটা ঘুটঘুটে কালো অন্ধকার রাতে, তিন রকমের কালো, পাহাড়টা হলো কালো এবং রাত হলো অন্ধকার কালো, আবার পিপিড়েটা হলো কালো, এই তিন রকমের কালোর মাঝখানেই এই পিপীলিকাটা যে পিলপিল 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 পায়ে যে চলে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সে আরশে আজিম থেকে কোটি কোটি মাইল দূর থেকে পিপড়াটা ডানে যাচ্ছে না বামে যাচ্ছে তিনি তাও দেখতে পান। পিপড়াটার পায়ের তলায় চলবার কালে যে আওয়াজগুলো হচ্ছে, কম্পিউটারে হয়তো পিপড়ার পায়ের তলার আওয়াজ ধরতে পারবে কিনা, কিন্তু আমার রব বলছেন পিপড়ার পায়ের তলায় যে আওয়াজটা হয় আমি আল্লাহ উপর থেকে সেটাও শুনতে পাই। কি হলো? আল্লাহর চোখ যদি এত তেজ হয়
তাহলে আমের বাগানে এশারের নামাজের টাইমে কোনো যুবক কোনো যুবতীকে নিয়ে মাতামাতি করছে, ও মনে বুঝছে কে দেখবে রে, তোদের আল্লাহর চোখ কি সর্দারের চোখের মতো, না তোর বাবা মায়ের চোখের মতো, যে এদেরকে ফাঁকি দিয়ে দিলাম তো জগৎকে ফাঁকি দিয়ে দিলাম। আর এইটাই মনে ভেবে আজ আমার যুবক সমাজ আর যুবতীরা ভেসে গেল, আর গার্জেনদের করার কিছু নেই, গার্জেনেরা কম ভালো মানুষ নয়। গত কয়দিন আগে আমাদের শামসি বাজারে বিয়ে হলো, তো হাজার বার নিষেধ করার পরে 172টা বরযাত্রী এসছে। তা আমি রাগের জ্বালাতে বললাম যে হরে তোরা জুতা পিটা করতে পারলি না, 25টাকে বাদ দিয়ে বাকিটিকে জুতা পিটা করে হাঁকাতি, এতটি লোককে খেতে দিবি তার মানে বাপের জমিদারি আছে? কোন আলেম বলেছিল যে বরযাত্রী যেতে হয়? আবার তার ভেতরে গণনাতে আছে 25 থেকে 26টা মেয়ে ছেলে, সুবহান আল্লাহ, বেটি ছেলে না হলে তো বিয়ে হবেই না, শুদ্ধই হবে না, পাকি হবে না, বিয়েই হবে না। কি তামাশা করছে এই জাত! আল্লাহর কিতাবকে রেখে দিয়ে, আল্লাহর কোরআনকে রেখে দিয়ে, রসুল ফরমানকে রেখে দিয়ে সব নিজের মতো করে 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 শরীয়ত চালাচ্ছে। বেটি বিদায় নেওয়ার নতুন সিস্টেম কি এলো? বিশনপুরের ঘটনা বলছি, আমি তো বিশনপুরের লোক। বেটিটাকে বিদায় নিয়ে যাবে তো বেটিওয়ালা ওর বাড়ি থেকে 12 কেজি সরু চাল আর 1টা 16 কেজি ওজনের খাসি আর 3-4টা বড় বড় গামলা আর কাগজের প্লেট আর গ্লাস আর এই আর সেই নিয়ে এসেছে। এগুলো কিসের আয়োজন? যে বেটিকে নিয়ে যাবো তার জন্য। কেন বেটিকে কি বিয়ে দিয়েছিল এই টুন্ডা হাত ভাঙা ন্যাংড়া লুলহার সাথে যে তোর বেটিকে খেতে দিতে পারে না বলে তুই নিয়ে এসেছিস আজকে? খাসি দিয়ে বেটিকে বিদায় করে আনবে? আরে যে কাজ করে ওর কপালে গ্রামবাসী ঝাঁটা আমারও 20 ঠান করে, আর 20টা ঝাঁটার বদলে 10টা করে টাকা, 10টা করে শমশিত আমার বাড়িতে গুনে নাও। কুলাঙ্গারের জাত যেগুলো হাদিসে নেই সেগুলো করবে, আর করার পরে নাম কি? বলছে হাজী মোহাম্মদ সলেমান বিশ্বাস। নাম শুনলে কলেজাতে আস্তে আস্তে শিরশির শিরশির করে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। কোথায় গেল ঈমান তোমাদের? একটা মানুষ আল্লাহর দিনকে মানে না, জীবন্ত অবস্থায় নামাজ পড়ে না, আর চলে যাচ্ছে দিন বয়ে, তারপরে মুসলমান আল্লাহর কসম খেয়ে বলছে, আলেমের দল বসে আছে স্টেজে, সাবিত আল বুনানি বলে এক সাহাবি, মরবার কালে দুনিয়ার মানুষ নিজের বাড়িওয়ালির কাছে মাপ চাই, বেটির কাছে মাপ চাই, তোরা ভালো থাকিস, তোরা এমনি করিস, তোরা অমনি করিস, আমি মরে যাচ্ছি, এইগুলো করে। কিন্তু সাবিত আল বুনানির যখন দম যাচ্ছে তখন দুনিয়ার সব কথাকে ফেলে দিয়ে বিবি বেটি বৌমা বেটা সবারই সামনে দুনিয়ার সব কথাকে ফেলে দিয়ে নিজের মতলবের কথা বলছে, উপর দিকে মুখ করে আসার বলছে, আল্লাহুম্মা ইন কুনতা আতাইতা আহাদান সলাতাহু ফি কবরিহি ফাআতিনিহা। কোনো জুয়ান ছেলে কাপ চায় না, দাও লাল চাইতে তো হয় না, তাও ঠেলার না বাবাজি, 68 বছর বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছি, এখন আগের মতো চলে না ইঞ্জিন। কোন একটা জুয়ান ছেলে লাল কাপ লাল চায় না, দাও 1 কাপ। কি বলে দোয়া করছে, কি শুনছেন দোয়াটা, শুনুন কথাটা। সে দোয়া করে বলছে, হে রব্বে করিম, নবীদের কথা বাদ, আম পাবলিকের ভেতরে আদমের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো মানুষ যে মরে গেছে, মরে যাওয়ার পরে কবরে তুমি যদি কাউকে নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়ে থাকো, তাহলে আমি তোমার এক খাকসার বান্দা বলছি, আমাকে যখন আমার পরিবারের লোকেরা মাটি দিয়ে চলে আসবে, যখন আমাকে কবরে রেখে চলে আসবে, আবার হিসাব নিকাশ করা হয়ে যাবে, তখন ফারিস্তা বলবে, হাদিস এলাকা আছে, নাম কানাউমাতিল আরুস, তুমি তো পরীক্ষায় পাশ করে গেছো, নতুন জামাই এবং নতুন বউ যেমন ঘরে ছিটকানি লাগিয়ে দিয়ে আনন্দের সুখ দেয়, ওই রকম তুমি ঘুমিয়ে যাও, তুমি ঘুমিয়ে যাও, তোমাকে চেতন করা হবে কবে? কেয়ামতের দিন যেদিন বাঁশি বাজবে ইসরাফিলের, সেদিন তোমাকে জাগানো হবে, এর মাঝখানে তোমাকে জাগানো হবে না। তো আল্লাহ জি আমি ঘুমাবো না জি, আল্লাহ কি করবে? বলছে কবরে নামাজ পড়বো, খাওয়া নাই দাওয়া নাই, ওখানে আরাম বিশ্রামের কোনো কথা নেই, সব তো হয়ে গেছে দুনিয়াতে, হিসাব তো দেওয়া হয়ে গেল, এবার যতদিন কেয়ামত না হবে ততদিন যেন আমি কবরের ভেতরে শুধু নামাজ পড়তে পাই, শুধু নামাজ পড়তে পাই, শুধু নামাজ পড়তে পাই, নামাজ পড়তে 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 হাসরের দিনে বাঁশি দিয়ে যখন ফুঁক দেওয়া হবে, সেদিন নামাজকে ছেড়ে দিয়ে আমি
আমি হাসরের ময়দানের দিকে দৌড় লাগাবো, এই ব্যবস্থাটা আল্লাহ তুমি করে দিও, তোমার কাছে আমি মরার আগে এটা চাই। আপনারা বলেন তো, এই লোকটা কি খেয়াপা? এই লোকটা কি খেয়াপা? 70 বছর বয়সে মরছে, তো এতদিন ধরে নামাজ পড়ে নামাজের নিশা মিটেনি যে কবরে যে আবার নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে আরজি জানাচ্ছে। আর যেই লোকটি বিশনপুরের মাখিয়াতে বেঁচে আছে এই লোকটিকে কবরে নামাজ পড়তে বলছি না আর বলবো না, শুধু এদেরকে বলছি আরে যতদিন বেঁচে আছিস ততদিন তো নামাজটা পড়বি, বলছে না সবটি পড়তে পারবো না। বিনা নামাজে মুসলমান থাকা যাবে কি না, হাদিস খুঁজো, যা টাকা লাগে দিছি। বিনা নামাজে আপনি আর আমি মুসলমান, বিনা ধর্মকে মেনে আমার দেশের বেটি ছেলেরা হলো ইমানদার বেটি ছেলে। আরে মিলাও তোমাদের ইমানকে সাহাবিদের ইমানের সঙ্গে, একটু টালি করো। অত হাই কোয়ালিটির যদি ইমান নাই বা হয় তো কমসে কম পাপ থেকে মুক্ত ইমান হবে কি হবে না? আল্লাহ খেয়াল করেন আমার কথার দিকে, বেশি যদি বলি তো মাপ চাইছি। কি রাসূল একদিন মদিনার বাহিরে কোথাও বেড়াতে গেছিলেন কাজে, উটের উপরে চড়েছিলেন, তার সাথে আরও 3-4 জন সঙ্গী ছিল, চলে আসছেন এক পা দু পা করে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে। এমন সময় রাস্তাতে দেখতে পাচ্ছেন তার নিজের শালিকা 150 হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আসমা হযরত আয়েশার বোন আসমা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হয়েছে এর। তা হযরতে আসমা চলে আসছেন, তো ওর কাঁধের উপরে ওর স্বামীর বাগান থেকে পেড়ে আনা কিছু খেজুর আছে, অথবা একটা ছোটোখাটো লকড়ির একটা পুটলা আছে খেজুরের মরা মরা ডালগুলো, বাড়িতে জ্বালানি করতে হবে, তো ঘাড়ের উপরে একটা পুটলি আছে, আর ওই পুটলিটাকে নিয়ে একটা বেটি ছেলে বাগান থেকে খেজুর ভেঙে ঘাড়ে করে হাঁটতে হাঁটতে চলে আসছে নিজের বাড়ির দিকে। বাগান কত দূরে? বলছে বালুয়াঘাটে। আর বাড়ি কত দূরে? তো মাকাইয়া জামে মসজিদের কাছে। মাঝখানে দেখা হলো কার সাথে? ভগ্নিপতির সাথে। রাসুল করিম হচ্ছেন তার ভগ্নিপতি, আয়েশার স্বামী। রাসুল কি করলেন? আনাখা রাহেলাতাহু, নিজের শালিকে রোদের টাইমে খালি পায়ে হেঁটে যেতে দেখতে পেয়ে তিনি কি করছেন, নিজের উঁটটাকে ওখানে বসিয়ে দিলেন। আর বসিয়ে দেওয়ার পরে এবার হযরতে আসমাকে ডেকে বলছেন, চলে এসো চলে এসো, আমার উঁটের পিছন দিকে জায়গা আছে, উঁট তো 2-3টা করে সওয়ারি নিয়ে চলতে পারে, অসুবিধা নেই, অতএব আমি তোমাকে ডাকছি, তুমি আমার উঁটের উপরে বসে যাও, আরামসে এখান থেকে বাড়ি পর্যন্ত যাবে, ক্লান্তি হবে না, সুতরাং আমি ডাকছি, তোমার কাছের লোক তুমি উঁটে বসে যাও। কে ডাকছে? ভগ্নিপতি। কাকে ডাকছে? 150-কে। তো 150-কে ডাকছে আরামের জন্য রোদের কালে, তুমি যেন মুসিবতে না পড়ো, তোমার পেরেশানি না বেড়ে যায়, তার জন্য। হযরত আসমা কি বলছেন? সহিহ হাদিস, ফাস্তাহিয়াই তো আন আসিরা খালফার রেজাল, আমাকে লজ্জা লেগে গেল, আমাকে শরম লেগে গেল, আমার মনটা কেমন কেমন করে উঠল, আহারে এটা তো আমার ভগ্নিপতি, এর পেছন দিকে বসে এর গায়ে গা লাগিয়ে কেমন করে আমি মদিনা পর্যন্ত যাব, বাজার পর্যন্ত যাব, এটা আমার দ্বারাই সম্ভব নয়, এটা আমার দ্বারাই উচিত হবে না। অতএব হযরতে আসমা নবীজিকে বলছেন, না না না, আপনি চলে যান, আপনার উঁটে আমি চড়ব না, আপনি আমাকে উঁটের উপরে ডাকবেন না। এক তো হলো এই কথা যে আপনার পিছন দিকে বসা আমার ঠিক হবে না, 2 নম্বর কথা, আমার স্বামী হলো বড্ড রাগাল, আমার স্বামী যদি জানতে পারে আমি অন্য পুরুষের পিছন দিকে বসে বাড়ি এসেছি, তাহলে আমার স্বামী এত রাগাল যে আমার পিঠের চামড়া তুলে দেবে, আমি আমার স্বামীর উত্তেজনাকে থামতে পারবো না, এই জন্য নাবিজি আপনার উঁটের পেছনে আমি বসবো না, আপনি চলে যান। হাদিসের শব্দ কি বলছে? ফাস্তাহিয়াই তো, আমাকে লাজ লেগে গেল, আমাকে শরম লেগে গেল, আমি লজ্জাই পড়ে গেলাম, ছি
এইরকম করে ভগ্নিপতির পিছন দিকে বসে চলে যাব। এই লজ্জার কারণে আমি নাবির পিছনে বসলাম না, অথচ নাবি ছিলেন রাহমাতুল্লিল আলামিন, সারা দুনিয়ার মুসলমানদের মুরব্বী, তিনি হিতাকাঙ্ক্ষী, তার পেছন দিকে বসে গেলে কোনো দোষের ছিল না এবং তার স্বামীও তাকে মন্দ বলতো না, অথচ তিনি বলছেন আমাকে লাজ লাগলো আমি আমার ভগ্নিপতির পিছন দিকে বসে আমি উঁটে চড়ে যেতে পারলাম না। আজকের দেশের বেটি ছেলেগুলোকে জিজ্ঞেস করবেন তো, কোনো কলেজে যখন ছুটি হয় তো দেখবেন দুনিয়ার ঘটনাগুলো কিছু জ্ঞান বাড়বে, কলেজে দেখবেন 50-60টা ছেলের মোটর বাইক আছে, যখন ওরা মোটর সাইকেল স্টার্ট করতে যাবে চেনা নাই জানা নাই কোনো লিঙ্ক নাই কিছুই নাই, ওখানে দাঁড়িয়ে যায়, হ্যাঁ দাদা একটা নিয়ে যাবেন না, দাদা নিয়ে যাবেন না, তো তুই তো জানছিস যে দাদাটা সাঁড়, এ তো পাঁঠা, আর তুই বলছিস যে দাদা নিয়ে যাবেন না। এইরকম ছেলে যখন মেয়ে ছেলের কাছ থেকে প্রস্তাব পাচ্ছে, আর চলো চলো পৌঁছে দিচ্ছি, একটা আজনাবি বেগানা ছেলের পিছন দিকে একটা বেগানা মেয়ে ছেলে বসে গেল, আর এইরকমের সুযোগ আর অফার যদি পাই তো কথা বলতে বলতে মানুষের বাকি লাইনগুলো খুলে যায়, আর এরই কারণে এখান থেকে সূত্রপাত হচ্ছে হারামি মোহাব্বতের এবং ভালোবাসার, আর যার কারণে ফল পোহাতে হচ্ছে কাকে, মা আর বাবাকে, কতটি বিয়ে হারামি হচ্ছে সারাটা দেশের ভেতরে গোটা গ্রামে গোটা অঞ্চলে, প্রতি বছরে কমসে কম অঞ্চলে 25টা করে বিয়ে হারামি বিয়ে হচ্ছে, আর হারামি বিয়ের উপরে হাজারটা 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 পরিবার কায়েম আছে, ব্যভিচার করেই যাচ্ছে, জেনা করেই যাচ্ছে, জায়েজ বিয়ে নয়, আর মনে মনে বলছে কোটে কাগজ করে নিয়েছি তো স্বামী আমার হালাল, আর স্বামী বলছে বিবি আমার জন্য হালাল, আল্লাহর কসম কেয়ামত পর্যন্ত হালাল নয়। তাহলে কে ডেকে এনেছে এই দুর্নীতিগুলোকে? আজকে ভুল যদি মানুষ করছে তো তাকে দুশ্চিন্তা গ্রাস করে না, তাকে অনুশোচনাই লাগে না যে এত বড় ভুল আমি কেন করলাম। অথচ সাহাবিদের যদি এক একটা ঘটনা আপনাকে বলি তা আপনি ওই যে ঘটনাগুলোকে শোনার পরে নিজেকে বলবেন আমি জিরো। এক সাহাবি রাসুলের কাছে বেলা 10টার সময় এসে বলছেন, আজব ভাষা আজব কথা, কি হালাক তো আহালাক তো ইয়া রাসুলাল্লাহ, হে আল্লাহবাকের রাসুল, নিজে বরবাদ হয়ে গেলাম এবং আমি আমার বাড়িওয়ালিকেও বরবাদ করে দিলাম, আমি নিজে বরবাদ হয়ে গেছি এবং আমার বাড়িওয়ালিকে বরবাদ করে দিয়েছি। রাসুল বলছেন তুমি তো বহাল তবিয়তে বেঁচে আছো, কেমন করে তুমি তোমার বাড়িওয়ালিকে বরবাদ করলে আর তুমি নিজে কেমন করে বরবাদ হলে, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি তুমি ভালো আছো, ও তোমার ভেতরে কোনো রকমের অসুবিধা নাই। রাসুল বলছেন ভিতরের কথা, এই লোকটি বলছে যে আল্লাহ রাসুল ভিতরের কথা না বললে কি করে বুঝবেন যে আমি বরবাদ হয়েছি আর আমার স্ত্রী বরবাদ হয়েছে, না হলে আপনি তো জানতে পারবেন না। বলছে তোমার ভিতরের কথা আমি কেমন করে জানবো, ব্যক্ত করো। তাহলে ভুল করার পরে সাহাবিদের মনের ভেতরে কতটাই অনুশোচনা তৈরি হতো, আপনি এখান থেকে শিক্ষা নিন। রাসুলকে বলছে আমি যে নিজেকে বরবাদ করেছি তার কারণ হলো এই, ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদানা, রমজান মাসে বিবির সাথে মেলামেশা করা হারাম, সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত স্বামী স্ত্রী ঠিকই আছে বটে কিন্তু মেলামেশা করা হারাম আছে, অথচ আল্লাহ পাকের রাসূল দিনের বেলায় ঘুমিয়েছিলাম মিয়া আর বিবি জোহরের নামাজের পর আরাম বিশ্রাম করার যেটা ঘুম হয় সেইটাই দিচ্ছিলাম বিছানায় পড়ে পড়ে, কিন্তু মিয়া আর বিবি তো আমরা অন্য তো কেউ নেই, এভাবে একটু করে আদর করতে করতে একটু করে ভালোবাসতে বাসতে একটু করে তার গায়ে হাত বুলাতে 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 শেষ পর্যন্ত মনের ভেতরে এক্সাইটমেন্ট তৈরি হলো, এবং এমনই একটা এক্সাইটমেন্ট এলো মনের ভেতরে নিজেকে সামলাতে পারলাম না, আমার বিবির উপরে আমি সবার হয়ে গেলাম, এমন পর্যন্ত কি নিজের ফাইনালটাকেও করে বসলাম, তাহলে রমজান মাসে আমি সহবাস করে নিয়েছি আমার বিবি আমার সহবাসের সঙ্গে জড়িয়ে গেছে, কাজে রমজানের রোজাকে ভঙ্গ করা এটা চারটিখানি অপরাধ নয়, আমি রমজানের রোজাকে ভেঙে দিয়ে গুনাগার হয়ে গেছি, আমার স্ত্রীও গুনাগার হয়ে গেছে, কাজে আমি নিজেকে বলছি আমি বরবাদ হয়ে গেলাম আমার স্ত্রীও বরবাদ হয়ে গেল। রাসূল বলছেন কথা তো ঠিকই রে বাবা, রমজান মাসে এই কাজ হয়ে গেল, তাহলে তোমাকে বরবাদির হাত থেকে তো বাঁচাতে হবে, তোমাকে গুনাহ থেকে তো মুক্ত করতে হবে, তো তুমি যাতে মুক্ত হয়ে যাও এবং তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘেরা না পড়ো, তার জন্য আমি রহমাতুল্লিল আলামিন নবী যখন আছি
তখন তোমাকে একটা ব্যবস্থা বলছি, তুমি যদি এটা করে দাও তো ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে মাফ করে দেবেন এবং তুমি বরবাদ হবে না, হালাক হবে না, কিছুই হবে না। কী করতে হবে, কী করতে হবে আল্লাহ রসুল, কী করতে হবে? তো রসুল বলছেন তোমাকে একটা কাজ করতে হবে, এক নাগাড়ে তোমাকে একটা রোজা নষ্ট করা বাবদ তিরিশটা রোজা রাখতে হবে, তিরিশটা রোজা রাখতে হবে, তাহলে আল্লাহ তালা তোমাকে মাফ করে দেবেন। তো লোকটা বলছে এইটি রোজা মাথার উপরে ফরজ আছে, ইয়াকে থামতে পারিনি বলে এরকম করে ঘটনা ঘটালছি, আর ফের আপনি এতটি রোজা করার কথা বলছেন, তো ঘুরে ফিরে তো ফের বিপদেই পড়তে যাচ্ছি, এতটি রোজা রাখা আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ পাকের রাসুল। রাসুল বলছেন তাহলে আর একটা কাজ করো, তাহারির রাকাবাতিন মুমিনাতিন, আমাদের এলাকায় অনেকগুলো দাস আছে, কৃত দাস, কোনো একটা কৃত দাসকে 10,000 লাগে, 20,000 লাগে, 15,000 লাগে, এ টাকাটা দাও, আর দেওয়ার পরে ওটাকে মুক্ত করে দাও। তো একটা গোলামকে যদি স্বাধীন করে দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেবেন। লোকটি বলছে এত টাকার মালিক আমি নই, একটা দাসকে খরিদ করে আমি তাকে আজাদ করে দিতে পারবো, তা আমার দ্বারাই সম্ভব নয়। রসুল বলছেন 60টা গরিবকে খাইয়ে দিও, তোমার কাজ হয়ে যাবে। তো 60টা গরিবকে খাইয়ে দেওয়ার কথা যেমনি শুনেছে তখন বলছে আল্লাহ রসুল 60টা গরিবকে যদি খাওয়াতে পারবো তো রমজান মাসে দিনের বেলায় ঘরে কেন থাকবো? কিছু জমি জমা থাকতো, ঘর গৃহস্থালি থাকতো, তো ময়দানে গিয়ে কাজ করতাম, কোনো গৃহস্থালি নেই, কোনো আমার আয়ের উৎস নেই, আমি একজন নিঃস্ব মানুষ, আমি একজন গরিব মানুষ, আমি এতটি মিসকিনকে খাবার খাওয়াতে পারবো? সে সাধ্য আমার নেই। রসুল বলছেন ই কোন আসামি এটা রে, কোনোটাই পারবে না, কোনোটাই পারবে না, কোনোটাই পারবে না। তখন শেষে রসুল বাড়ি গেলেন, আর বাড়ি যাওয়ার পরে হাদিসে লেখা আছে ও যাবে আরাকিন, একটা ধামাতে করে, একটা চাঙ্গারিতে করে, এক চাঙ্গারি খেজুর নিয়ে আসলেন। আসার পরে বলছেন এই এই খেজুর কটা নাও, আর নেওয়ার পরে মদিনার অলিগলিতে দেখো গা, যেখানে যেখানে গরিব পাওয়া যাবে গরিবদের ভেতরে এই খেজুরটাকে যদি সাদকা করে দাও তাহলে আল্লাহ তাআলা হতে পারে তোমাকে ক্ষমা করে দেবেন। যেমনি এই কথাটা বলা, সাহাবি তখন বলছে হে আল্লাহ পাকের রাসূল, আপনি যে এটাকে সাদকা করতে বললেন তো কেমন গরিবের উপরে? আমার চাইতে যারা কম দরের গরিব তাদের উপরে, না আমার থেকে যারা অধম গরিব তার উপরে বলেন তো? রাসূল বলছেন কেন? তো বলছে গরিবের কথা যখন এলো তখন সারাটা মদিনার এই প্রান্তে আর ওই প্রান্তে আমার মতো ঠেঠা গরিব আর একটাও নাই, আমার মতো নিঃস্ব হতভাগা আর একটাও নাই, আমি হলাম এক নম্বরের গরিব, আমি হলাম এক নম্বরের ফকির। রসুল বলছে না আল্লাহ রে, গরিবের তালিকা যখন তৈরি হচ্ছে তো তুমি ফেরে এক নম্বরে? বলছে হ্যাঁ। রসুল হাসতে হাসতে বলছেন আর কাউকে বিলাতে হবে না, খেজুরের ধামাটা নাও, আর নেওয়ার পরে বাড়ি চলে যাও, এটাকে তুমি নিজেই খেয়ে নাও গা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেবেন, তোমাকে মার্জনা করে দেবেন, তোমার ওই রোজাটা ছেড়ে দেওয়া আর পাপ হয়ে থাকবে না। কেন শোনালাম হাদিসটা? দিনের বেলায় একটা পাপ হলো তো বেচারি স্থির থাকতে পারলো না, দৌড়ে দৌড়ে চলে গেল কার কাছে? রাসুলের কাছে, যে আল্লাহ রাসুল এই পাপ আমি করেছি, এই পাপ থেকে আমাকে মুক্তি কী করে পেতে হবে? তো মুক্তি পাওয়ার জন্য তিনি দৌড়ে গেলেন। আজ আমার দেশের নর আর আমার দেশের নারীরা মুক্তি পাওয়ার জন্য কাউরি কাছে গিয়ে জীবনে জিজ্ঞেস করতে যায়, মৌলভী সাহেব এটা হয়েছে তো কী করবো, মৌলভী সাহেব আমার এই মুসিবত হয়েছে তো কী করবো, এত বড় যে করুণার বিপদ চলে গেল, এত বড় করোনার মতো মহামারী চলে গেল, আম পাবলিককে বলছি, কোনো মৌলানা মৌলভীকে বাদ দিয়ে বলছি, জীবনে এমন একটা দোয়াকেও বলতে পেরেছিলেন এই যে দুবছর ধরে, সালাম করা বাদ, মুসাফা করা বাদ, ঈদের নামাজ বাদ, জুমার নামাজ বাদ, মসজিদ বাদ, এত বড় বিপদে পড়েছিলাম আমরা। তো এত লম্বা সময়ের ভেতরে মুসিবতে পড়তে গেলে কি দোয়া বলতে হয়, জীবনে একটা দোয়াকেও শেখার চেষ্টা করেছেন? মাকাইয়ার লোকের বাড়িতে, কয়টা লোকের বাড়িতে বাংলা তর্জমা কোরআন মাজিদ আছে? আছে, থাকে তো 4টা না হয় 5টা। কেন আপনার শরীয়তকে জানতে হবে না? হযরত উমর চিঠি লিখেছিলেন সমস্ত গভর্নরকে, আর দিয়ে বলেছিলেন
এই গভর্নরেরা এলাকায় এলাকায় খবর করে দাও, কি খবর করে দাও, আল্লেমু নিসাকুম সূরাতান নিসা ওয়া আল্লেমু রিজালাকুম সূরাতাল মায়েদা। তোমাদের যদি ফুরসত না থাকে, তোমাদের যদি হাতে সময় না থাকে, তাহলে কমসে কম বেটা ছেলেরা সারাটা কোরআন মাজিদকে রেখে দাও বটে, কিন্তু সূরা মায়েদাটাকে অবশ্যই পড়ে নেবে, অবশ্যই পড়ে নেবে বেটা ছেলেরা। আর যতগুলো বেটি ছেলে আছো অবশ্যই অবশ্যই তোমরা সূরা নিসাটাকে পড়ে নেবে। তো নবী মেয়ে ছেলেদেরকে সূরা মায়েদা পড়তে বললেন, আর বেটা ছেলেদেরকে আল্লাহর হযরত উমর ফারুক সূরা মায়েদা পড়তে বললেন। কেন? সূরা মায়েদার ভেতরে কোনটা ব্যবসা হালাল আর কোনটা ব্যবসা হারাম, কেমন করলে রুজি পাক হয়, কেমন করলে রুজি না পাক হয়ে যায়, কোনটা জিনিস খাওয়া চলবে, কোনটা জিনিস খাওয়া চলবে না, এই হালাল এবং হারামের তালিম দেওয়া হয়েছে। কেন? যে আপনি নিজে খাবেন আর আপনার বিবিকে খাওয়াবেন আর বাল বাচ্চাকে খাওয়াবেন, সুতরাং হালাল জিনিস খাওয়াতে হবে আপনাকে। এই জন্য বেটা ছেলেকে হালাল জিনিসের খোঁজ দেওয়া হয়েছে সূরা মায়েদার ভেতরে। আর বেটি ছেলেকে বলা হয়েছে তুমি কেন সূরা নিসা পড়বে, এই জন্য সূরা নিসা পড়বে যে বেটি ছেলের যত কানুন আছে, মাসিক হলে কেমন করতে হয়, তালাক দিলে কেমন করতে হয়, বিয়ের কালে কেমন হয়, আর কত কিছু যে আহকামগুলো আছে নারীদের, পর্দাকে কেন্দ্র করে, ছাড়ানকে কেন্দ্র করে, বিয়াকে কেন্দ্র করে, গর্ভবতী হওয়াকে কেন্দ্র করে, বাচ্চা হওয়াকে কেন্দ্র করে যতগুলো নিয়ম নীতির কথা আছে, এগুলো সূরা নিসার ভেতরে বেশি বেশি করে বর্ণনা করা হয়েছে। এই জন্য হযরতে উমর ফারুক বলছেন তোমরা বেশি বেশি করে মেয়ে ছেলেরা সূরা নিসা পড়ো, আর বেটা ছেলেরা তোমরা বেশি বেশি করে সূরা মায়েদাটাকে পড়ো। ছোট বাচ্চা ছেলে হারিয়ে পাওয়া গেছে কারিমের দোকানে জমা, খুব কান্না, একটা ছোট বাচ্চা হারিয়ে গেছে কাঁদছে কারিমের দোকানে, তো কারিমের দোকানে জমা আছে। ছেলেগুনে দেখো মা বহিনেরা, যদি তোমার ছেলে কমে থাকে তো যাও কারিমের দোকানে ছেলে জমা আছে। মা বহিন মনে নাই আর পালের আড়ালে আছে জি, আর নাই নাই তো ছেলে থুই চলে গেছে, যাই গে একটা সাত আটটা ছেলে আছে, একটা গেল তো কি হলো আর। তো আমি কেমন আর আমাদের দেশের বিবিরা কেমন, আল্লাহ ওগুলা থাক না সব শু থেকে পিড়িয়া খেয়ে দেবো আমি, তো কেমন হয়েছি যে রসুলের হাদিসে যুবতীদের যেগুলো গুণাবলী আর রসুলের হাদিসে যুবকদের যেগুলো গুণাবলী, এখনকার জমানাতে যদি খুঁজতে যাই তো আমাকে পাঁচ ব্যাটারির লাইট নিয়ে খুঁজতে হবে, তাহলে একটা পাওয়া যাবে না, তো যাবে না। জোর করে বলছি, আল্লাহ বলছেন রহম করব দুটা লোকের উপরে, একটা বেটি ছেলের একটা বেটা ছেলে, এ গায়ে কটা আছে জলদি করে বলবেন, এক হলো বেটা ছেলে আর এক হলো বেটি ছেলে, এই দুজনের উপরে আমি এমনগুলোর উপরে রহম করতে চাইছি, কেমনগুলো? তো রাসূল বলছেন একটা লোক রাত্রি সাড়ে চারটার সময় জেগে গেল আর জাগার পরে অজু বানালো কনকনে শীতের দিনে, হাতগুলোকে মুছে নিয়ে এইবার লোকটি সুন্নাত নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, এমন সময়তে তার মন বলছে আমি তো নামাজের জন্য জাগলাম কিন্তু আমার বাড়িওয়ালি তো জাগতে পারেনি। তখন লোকটা কী করলো, বাড়িওয়ালির কাছে গিয়ে আস্তে আস্তে করে তার হাতে তার ঘাড়ে তার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলছে আদরের মা উঠে যাও, আদরের মা উঠে যাও, সাড়ে চারটা বেজে গেছে, ওযু করতে হবে, নামাজ পড়তে হবে। স্বামী যদি রাতের বেলায় নিজের বিবিকে জাগিয়ে দিতে পারে আর বিবি জেগে যায়, স্বামী যেমন নামাজ পড়ল বিবিও যদি তেমনি নামাজ পড়ল, রব্বুল আলামিনে নাই বলছেন এইরকম বেটা ছেলেটার উপরে আমি রহম করবার জন্য তৈরি আছি, এর উপরে আমি দয়া করবার জন্য তৈরি আছি। আহারে বেটা ছেলে, তুমি একাই নিজেকে ইমানদার না বানিয়ে তোমার বাড়িওয়ালি কেউ ইমানদার বানাতে চেষ্টা করেছ। আবার উল্টাও কি করে উল্টাবো, রাসূল বলছেন রাহিম আল্লাহ ইমরাতান, একটা বেটি ছেলের উপরে রহম হবে, একটা বেটি ছেলের উপরে দয়া করা হবে। বেটি ছেলেটা কেমন 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 মেয়ে ছেলেটা, তো বলছে ও আগে জেগে গেছে আর ফজরের নামাজের জন্য ওযু বানিয়ে নিয়েছে, এবার নফল নামাজে দাঁড়াবে, আজান এখনো হয়নি, এমন সময়তে তার মনে গেল আমি যদি নামাজ পড়ি আর আমার স্বামী যদি বেনামাজি থেকে যাই, কেয়ামতের দিন এই স্বামীকে আমি পাবো না আর এই স্বামী আমাকে পাবে না।
অথচ আল্লাহ তাআলা বলছেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা যত লোক আছো নিজের বিবিকে সাথে করে আমার জান্নাতে যাও। জান্নাতের ভেতরে যতটি হুরে ইন পাওয়া যাবে সমস্ত হুরে ইনদের ভেতরে দুনিয়ার বাড়িওয়ালিটাকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে বানাবেন, নতুন করে সাজাবেন, ওদের চাইতে বেশি সুন্দরী হবে। আর দুনিয়ার বিবিকে নিয়ে আপনি আখেরাতে জান্নাতের ভেতরে আমদ করবেন, এটা সহিহ সম্মত হাদিস সম্মত কথা। সুতরাং বিবি যদি বলে আমার স্বামীটা নমাজ পড়বে না আর আমি শুধু নমাজ পড়ব, তাহলে আমি জান্নাতি হব, স্বামী হাতছাড়া হয়ে যাবে জান্নাতের। সুতরাং সে কি করলো, এবার স্বামীর কাছে গেল, আর যাওয়ার পরে আস্তে আস্তে করে ওর মাথার চুলগুলোকে নেড়ে 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 ইশারা ইঙ্গিতে তাকে জাগালো আর জাগিয়ে বলল, রহিমের বাপ উঠে যাও, নমাজের টাইম হয়ে আসছে, দু চার রাকাত নফল নামাজ পড়ো। আর এই কথাটা বলে যদি কোনো বিবি নিজের স্বামীকে জাগাতে পারে আর সে যদি জেগে যায় নমাজের জন্য তৈরি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন এই বেটি ছেলেটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহম করবার জন্য তৈরি হয়ে আছেন। কয় রকমের লোক আছে দেশে, বেটিটা নমাজ পড়ে, ছেলেটা নমাজ পড়ে না এক, কোনো কোনো বাড়িতে ছেলেটা নমাজ পড়ে, বাড়িওয়ালি নমাজ পড়ে না দুই, কোনো কোনো বাড়িতে দুটোই লোক নমাজ পড়ে এই হলো তিন, আর কোনো কোনো বাড়িতে দুজনই নমাজ পড়ে না এই হলো চার। চার রকমের মানুষ আমাদের দেশে আছে, স্বামী স্ত্রী দুজনই নমাজ পড়ে, এগুলো কতটি আছে, তো প্রতিটা একশোটার ভেতরে দশটা করে আছে কিংবা পাঁচটা করে সাতটা করে আছে। আর দুজনই নমাজ পড়ে না মিয়া আর বিবি, এগুলো কতটি আছে, তো একশোটার ভেতরে সত্তর থেকে আশিটা আছে। কি করবে, তোমাদের উপরে আল্লাহর রহম হবে, ইবাদতের ধার ধারো না, শুয়ে শুয়ে রাত কাটাও, এই এই করতে গেলে কি তুমি কামিয়াব জিন্দেগি পাবে? শেষ করছি, অনেক বলা হয়ে গেল, এতটি ওয়াজ করার কথা আমার নেই, তবু ওয়াজ করে দিলাম। আবদুল্লাহ বিন আমর বিন আউফ, আমর বিন আউফের নওজোয়ান বেটা আবদুল্লাহ, বাইশ তেইশ বছর বয়স, দেখতে যেমন ছেলা সুন্দর তেমনি সাত গাঁ খুঁজে একটা বউ দিয়েছে, তো সালা বউ কিন্তু চাঁদের মতো জ্বলছে। আর দেরি করবে না, ওই যে উঠে গেলে যে, আর দেরি করবে না, ছেড়ে দিচ্ছে, এইটা কথা বলি ছেড়ে দিচ্ছে, আর উঠিও না, যেটি উঠে গেছে উঠে গেছে, আর বাকিটি উঠিও না, এই দু তিনটা কথা খালি বলে দিচ্ছি, দিয়ে উঠে যাচ্ছে, ছেড়ে দিচ্ছি আমি। তেরোটাতে আচ্ছা আচ্ছা আচ্ছা, যাবার কালে লোককে বলবো কি কথাটা বলে দিই, দু মিনিটে বলে শেষ করে দিচ্ছি। সুন্দর দেখে একটা বহু দিল, বহু দেওয়ার পরে তো বেটা ছেলে, বাইশ বছরের কটকটে জওয়ান ছেলে আর বহু আঠারো বছরের যুবতী বেটি ছেলে, দুজনের গায়ে যৌবন হিনহিন করছে। পাঁচ ছ দিন পরে শ্বশুর ভালো মানুষ, ভালো মানুষ করে নিজের বৌমাকে যে বলছে, কাইফা ওয়াজাদতাহু, আমার ছেলেটাকে কেমন পেয়েছ, আমার ছেলেটা স্বামী হিসাবে ভালো, তোমার জোড়া ঠিকঠাক মিলেছে না টেঁড়া বেঁকা হয়েছে? তো বহু তখন শ্বশুরকে জবাব দিয়ে কয়েছে, আল্লাহ কি জবাব দিব শ্বশুরকে, তো সত্য কথাই বলি, সত্য কথা বলতে যা বলছে, নেমার রাজুল রাজুলান লাম ইয়াতা ফিরাশি আও ফিরাশহু, আপনার ছেলেটা কত ভালো ছেলে, যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে আমার ছাপের খাটে একবার খুর ঠেকেতেও আসেনি, ওলাম ইউ ফাত্তেশ কানাফান, আমি যে একটা যুবতী বেটি ছেলে, রাতের বেলায় এত সুন্দর ম্যাক্সি গায়ে দিয়ে আমি শুয়ে থাকছি, রাতের বেলায় এত সুন্দর শাড়ি পরে আর ব্লাউজ পরে যে আমি শুয়ে থাকছি, আপনার ছেলেটা রাতের বেলায় এসে ওয়ালাম ইউ ফাত্তেশ কানাফান, আমার শাড়ির তলায় কী আছে, আমার ব্লাউজের তলায় কী আছে, একবার বুটামটাকে খুলে দেখতেও যাইনি, আমি কী জিনিস সে জানে না আর সে কী জিনিস আমি জানি না। কয়দিন হলো বিয়াবা, বারো দিন, বারো দিন যদি আমাদের দেশের বেটি ছেলের সাথে বিয়া হওয়া পুরুষটা কথা না বলে, তো বারো দিন যেতে দিবে না, বিয়া হয়ে আসা তার পরের দিন সকালে যে গাঢ়ুয়া নামিয়ে কয়ে যাও, আর আমি ভাত খেতে যাচ্ছি, কম নেই, দেশ কত নিচে নেমেছে, দেশ কত নিচে নেমেছে, ইজাব কবুল যেমনি হয়ে গেল, মাখিয়ার বেটি যাবে কোথায় তো কারবো না, একবারে ওর পাশে ট্যাক্সিতে বসিয়ে দিল, দিয়ে দুজনে মানে হানিমুন করতে 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 বাড়ি গেলো। আরে বিয়ে খুব যায় যে নেই আছে, তোর নেই বাড়িওয়ালি হলো, তাহলে খালি কবুল করার পরে তুই গোটা গাঁল আর সামনে ঘাড়ে হাত তুলে তুলে যাবে,
এক জেহালতি চলে আসে বাপের সামনে মায়ের সামনে, হায়া নাই, সরম নাই, লজ্জা নাই, আমিও তুলে দিচ্ছি, আপনিও তুলে দিচ্ছেন, হ্যাঁ ওইখানে পাঞ্জরা পাঞ্জরে বসো, চলছে এদিকে দশ দিন হয়ে যাচ্ছে, তো ছেলের রিপোর্ট দিচ্ছে বৌমাকে, কইছে বিছানে খুর ঠেকায়নি আর আমার জামার তলে আমার শাড়ির তলে কী আছে ও খোঁজ খবর নিয়ে দেখেনি, হায় হায় হায়। শেষে রসুলকে যা বলছে, আল্লাহ রসুল নাক কেটে যাবে বেটা আবদুল্লাহ, এরকম ঘটনা, এত সুন্দর বহু দিয়েছি তো বহুর বিছানেই যাই না, তো একটু কিছু বুঝিয়ে টুঝে দেন আল্লাহ রসুল। রসুল ওকে ডেকেছেন, ডেকে বলছেন কী খবর, বিয়ে শাদি হয়েছে? জি হয়ে গেছে, বারো দিন হয়ে গেল আজকে। শেষে রসুল ওর অত্ত ওর খোঁজ খবর না লিয়ে তখন বলছে, তুমি কয়দিন রোজা রাখছো মাসে? বলছে রোজ, রাতের বেলায় নমাজ নমাজ পড়া সারা রাত, কোরআন মাজিদ খতম করছে কেমন করে? প্রত্যেক রাতে এক খতম। রসুলকে দাঁত কপাটি লেগে যায় যেমন, তেমনি হাড় কাঁপুনি লেগে গেছি, ইশালা কোন খেয়া পাইটা রে, আরে তুই যদি দিনের বেলায় রোজা করবি তো তোর গোড়াতে মায়া লোকটা কি যেতে পাবে? তুই তো বুঝায় রোজা করে আছে, হাত ঠেকাবি না। আর রাতের বেলায় তুই যদি সারা রাত নমাজ পড়বি তো বিবিটা তোকে যা কহ যায় নমাজ ছাড়ো না জি, আর শুধবে না নাকি? এতে তো কইতে সাহস পাই না, আর কোরআন পড়ো আর নমাজ পড়ো, এই করে করে তোমার রাত কাটছে। রসুল খুতরা কথা না বললে সোজা সোজা বলছে, বলে যাও যে কালেই কাহা কোন, বলে আইনে কালেই কাহা কোন, এরে বাবা ধন, তোর দুই চোখের তোর উপরে হক আছে, তোর বাড়িওয়ালির তোর উপরে হক আছে, সুতরাং চোখকে একটু আরাম দাও, বাড়িওয়ালিকে তার হক দাও, যদি বিনা হকে বাড়িওয়ালি রাখো তো কৈফিয়ত দিতে হবে কিয়ামতের দিন, অতএব সাবধান। আর সারা সারা মাস রোজা চালাতে হবে না, মাসে তিনটা দিন রোজা চালাও কাফি, তখনই ছেলেটা কত বড় ইমানদার, এমন ইমানদার আমাদের দেশে পাওয়া যাবে না। শেষে রাসুলকে বলছেন, ইন্নি উতিক আকসারা মিন জালেকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসুল, মাসে তিনটা দিন কেন রোজা করতে বলছেন? আমি এর চাইতে বেশি রোজা রাখতে পারবো, আপনি আমাকে বেশি রোজা রাখারও অনুমতি দেন। আয় আল্লাহ পাকের রাসুল, আমাকে রাতের বেলায় কেন নমাজে বাধা দিচ্ছেন? আমি নমাজ পড়তে এর চাইতে বেশি পারবো। আল্লাহ পাকের রাসুল বলছেন, সবই সীমার মধ্যে হতে হবে, সীমার বাইরে যদি চলে যাও তো সেটা ইবাদত, আল্লাহর কাছে কবুল হবে না। অত এ বিবির হক দাও, চোখের হক দাও, নমাজটাকে একটু কমিয়ে দাও রাতের বেলায়, আর রোজাকে কমিয়ে দাও, তাহলে সংসারের ভেতরে সামান্তরালভাবে সংসারটা চলবে, না হলে সমান্তরালে চলবে না। কত ভালো বেটা ছেলেজি, ইবাদতে কত জোর আর ইবাদতে কত মন, আর আমাদের ছেলে কত ভালো জি, জীবনে ইবাদতের নাম নেই না, নমাজের নাম নেই না, জুম্মার নাম নেই না, আর কোনো ভালো কাজের কথা নেই না। হাদিস শেষ, আর ওয়াজ করব না, কথা বলে দিয়েছি, শেষ কথা হলো এইটাই। কয়টা পোকা খাওয়া হলো, হ্যাঁ ইশালা পোকা ডাইরেক্ট ললিতে নেমে যে উপরে থাকে না, ফের একটা গেল না, বোধ তো কিছু হবে না, ওটা বুঝতে পারছি। শেষ শেষ কথাটা হলো এই, রসুল মরবার কালে বলেছিলেন, দেখো জি আমার মরবার আগেখানে যেমন ঝাঁকে ঝাঁকে লোক ইসলামে ঢুকছে, তেমনি আমার মরে যাওয়ার কিছুদিন পরে লোক ইসলাম থেকে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে যাবে। আহারে দুঃখের কথা রে, কী শুনলেন কী বুঝলেন? আমার মরার কালে যত লোক ঝাঁকে ঝাঁকে এসে ইসলামে ঢুকছে, আমার মরে যাওয়ার পর কিছুদিন যখন গত হয়ে যাবে তখন লোকেরা ইসলাম থেকে দলে দলে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, কম ইমানদার বেঁচে থাকবে। মাকাইয়াতে কতটি ইমান পালিয়ে যাওয়া লোক আছে আপনি চিনেন না, তিন জুমা ছেড়ে দিয়ে, গার জোরে তিন জুমাকে যদি বিনা কারণে ছেড়ে দিয়ে থাকে ইসলাম থেকে খারিজ, ভালো করে আলেমদেরকে জিজ্ঞেস করবেন। যে মানুষটা এখনো নমাজ ধরেনি, যে মানুষটা নমাজ পড়ে না, সে মানুষটা ইসলাম থেকে খারিজ। যে মানুষটা মদখোর, মদ খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, ও মরলে জান্নাত পাবে না, ও মরলে জান্নাত পাবে না, ভালো করে বুঝে রাখবেন। আজ বলার টাইম নাই, যদি এগুলো কথার উপরে বিশ্বাস আপনার থাকে তাহলে দয়া করে একটু নিজেকে বদলান, আর আমার পরিবার আপনার পরিবার কী করে বাঁচবে তার দিকে একটু লক্ষ্য করুন, আর নিজের বানানো জিনিসকে শরিয়ত হিসাবে এত ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করবেন না। যেগুলো জিনিস শরিয়তে আছে সেগুলোকে করুন, আর যেগুলো নেই সেগুলোকে নিয়ে মেতে উঠবেন না, এটা কিন্তু শেরশাবাদ জাতির অভ্যাস, আপনাদেরকে এই অভ্যাস ছেড়ে দিতে হবে। তো অনেক কথা বললাম,
অনেক কথা বলা আরও হয়তো ছিল, ফের জীবনে বেঁচে থাকি তো আবার আসবো, আবার কথা বলবো। আপনারা আমার সঙ্গ দিলেন, খুব ভালো লাগলো। যাওয়ার কালে দুটো কথা, আমি হলাম ন্যাংরা ফকির, বেশি চাহি না। যাওয়ার কালে আমার সাথে ভালোবাসা দেখাবার জন্য বলছি, আপনি আমাকে যদি না থাকে তো 10 টাকা দিবেন, একটু থাকে তো 20 টাকা দিবেন, আর একটু থাকে তো 50 টাকা দিবেন, আর না হয় 100 টাকা দিবেন, কিন্তু একটু কিছু দিয়ে যান। এক দুই নম্বর কথা, যারা নামাজ পড়ো না তারা যদি সুরা টুরা না জানো, তাহলে পরে তোমাদেরকে বলছি তোমাদের